আবারও চলে এসেছি আরও এক রহস্যে ঘেরা স্কুলের গল্প নিয়ে। বলছিলাম, 2019 সালে মুক্তি পাওয়া ক্লাস অফ লাইজ নামের ড্রামাটির কথা। মূলত কোরিয়ার নামিদামি এক স্কুলে এক মেয়ের খুন হয়, আর এই কেসটির সমাধান করতে গিয়ে স্কুলের ব্যাপারে যে তথ্য বের হয় তা কল্পনার বাহিরে। শেষ পর্যন্ত কেসটির কি সমাধান করা যাবে তা জানার জন্য চলো গল্প থেকে ঘুরে আসি। গল্পের শুরু হয় একটি ক্রাইম সিনের মাধ্যমে। সুয়া নামের মেয়েটির বুকে চাকু লেগেছিল, আর হানসু চাকুটা ধরেছিল। আসলেই কি হানসু সুয়াকে মারার চেষ্টা করেছে তা তো তোমরা সামনেই জানতে পারবে। অন্যদিকে সংহা ল ফার্ম দেখানো হয়। এটি কোরিয়ার টপ ল ফার্মের মাঝে একটি। উকিল জেউ মিস্টার ওয়ানের কেস লড়ছিল। ওন নামের লোকটি অবৈধভাবে মিস্টার ওয়ানের বানানো কার্টুন ক্যারেক্টার হাতিয়ে নিচ্ছিল। উনি তো মিস্টার ওয়ানকে ধোকা দিয়ে চুক্তিতে সাইনও করিয়ে নিয়েছে। জেউ কেসটা হেরেই যাচ্ছিল, তখনই এখানে গল্পের হিরো মু হিউকের এন্ট্রি হয়। ও সোশ্যাল মিডিয়াতে একটি ক্যাম্পেইন রাখে যে মিস্টার ওন মিস্টার ওয়ানের সাথে কি অন্যায় করেছে, যেখানে সবাই মিস্টার ওয়ানকেই সাপোর্ট করছিল। বেশি বদনাম হলে তো এই কার্টুন ক্যারেক্টারের আর কোনো পণ্যই বিক্রি হবে না, তাই মিস্টার ওন ভয় পেয়ে নতুন চুক্তি করতে রাজি হয়ে যায়। আর এখন থেকে ওই ক্যারেক্টারের যত পণ্য বিক্রি হবে তার থেকেও মিস্টার ওয়ানকে 10% দিতে হবে। এতে আমরা বুঝতে পারি মু হিউক কত দক্ষ একজন উকিল। জেউ ফার্মের ডাইরেক্টর মিস্টার লিয়ের কাছে মু হিউকের বিচার দেয়। ও আমার ক্লায়েন্ট কেড়ে নিয়েছে। তবে মিস্টার লি মু হিউককে কিছুই বলে না, উনি জানে মু হিউক ঠিক কাজটাই করেছে। এরপর মিস্টার লি ওকে বলে, আমি তোমাকে ব্যক্তিগত একটি কেস দিচ্ছি। হানসু নামের ছাত্র সুয়া নামের ছাত্রীকে মারার চেষ্টা করেছে। সুয়া এখন কোমায় আছে, তুমি হানসুকে রক্ষা করবে, ওর সাজা কমানোর চেষ্টা করবে। ওরা দুজন চন মিয়ং হাই স্কুলের ছাত্রছাত্রী, যেটা কোরিয়ার খুবই নামিদামি এক স্কুল। চন মিয়ং ফাউন্ডেশন আমাদেরকে এই কেসটা দিয়েছে, ওনারা চায় না ওনাদের স্কুলের নাম খারাপ হোক। অন্যদিকে সেই স্কুলের চিফ অ্যাডমিনিস্ট্রেটর মিস জুন সব শিক্ষকদেরকে বলে কেউ যেন এই কেসের ব্যাপারে কারো সাথেই কথা না বলে। কিন্তু মিস সোহিউন নামের ম্যামের বিশ্বাস হানসু নির্দোষ, উনি পুলিশকেও এটা বোঝানোর চেষ্টা করে, তবে পুলিশরা ওনার কথায় গুরুত্ব দেয় না। মু হিউক হানসুর সাথে দেখা করে পুরো ঘটনা বলতে বলে। হানসু প্রথমেই সুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। মু হিউক বলে ও এখনও শ্বাস নিচ্ছে। হানসু বলে, আমি নির্দোষ, সুয়া আমার গার্লফ্রেন্ড ছিল, আমি কেন ওকে মারব। পরের সিনে সোল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রসিকিউটর অফিস দেখানো হয়। সুপারিয়র সংবে প্রসিকিউটর হিউনজংকে সুয়ার হয়ে কেসটা লড়তে বলে, মানে এরা দুজন এই কেসটা লড়বে। আমরা জানতে পারি ওরা একই স্কুলে পড়াশোনা করেছে, তখন থেকেই ওরা দুজন রাইভাল, ওদের মাঝে প্রতিযোগিতা লেগেই থাকে। হিউনজং এমন এক মেয়ে, ও ক্লায়েন্টকে ন্যায় বিচার দেওয়ার জন্য সব কিছুই করতে পারে। এরপর মু হিউকের অ্যাসিস্ট্যান্ট ওকে তথ্য দেয়। হানসু সোশ্যাল মিডিয়া ইউজ করতো না, কিন্তু ওদের স্কুলের ছাত্রছাত্রীরা ডার্ক ব্যাম্বো ফরেস্ট নামের একটি অ্যাপ ব্যবহার করে, যেখানে স্কুলের মেইল ছাড়া ঢোকা যায় না। মু হিউক ওর হ্যাকার বন্ধু পার্কের কাছে গিয়ে সেই অ্যাপটা হ্যাক করে নেয়। এই অ্যাপের ভেতরে মু হিউক এক লোকের সাথে খুবই ক্লোজ অবস্থায় সুয়ার ছবি দেখতে পায়, যেখানে সবাই বলছিল সুয়া টাকার জন্য বয়স্ক লোকদের সাথে রাত কাটায়। এক সপ্তাহ পর কোর্টে ট্রায়ালের দিন আসে। হিউনজং হানসুকে বলে ওর সাথে যে সুয়ার সম্পর্ক ছিল এর কোনো প্রমাণ দেখাতে। আসলে সুয়া ওদের সম্পর্কটা গোপন রাখতে চাচ্ছিল, ফলে হানসুর কাছে কোনো প্রমাণ ছিল না যে ওরা আসলেই ডেট করত। এসব শুনে হিউনজং বলে, আসলে হানসু সুয়াকে নিয়ে অবসেসড ছিল, ও সুয়াকে স্টক করত। এ সময় মু হিউক সুয়ার ওই ছবিগুলো দেখিয়ে বলে, সুয়া হয়তো টাকার জন্য অনেক লোককেই ডেট করত,
ওর বাসায় অনেক লোকের আসা যাওয়া ছিল, হয়তো ওনাদের মাঝের কেউই সুয়াকে মেরেছে। তাইও অনুরোধ করে আবারও এই কেসটা তদন্ত করার জন্য। কিন্তু এসব শুনে হানসু উল্টো রেগে ওর উপর হামলা করে। আমি সুয়াকে চাকু মেরেছি, তোমার সাহস কী করে হয় সুয়ার নামে এসব বলার? এই ঘটনা দেখে সবাই অবাক। ট্রায়াল শেষে মুহিয়ক ওর উপর চিল্লায়, ও কেন এমনটা করল? হানসু বলে, তোমার উচিত হয়নি সুয়ার নামে এসব বলার। ও বলে, তুমি এসব জানার পরও আমাকে বলনি আর এখন আমাকে দোষ দিচ্ছ? হানসু বলে, তোমার মতো লোক যে ধনী পরিবারে জন্মেছ সহজেই উকিল হয়ে গেছ, তোমার কোনো ধারণাই নেই আমি কিসের মাঝে দিয়ে যাচ্ছি। মুহিয়ক হেসে বলে, আমিও তোমার মতোই অনাথ ছিলাম, এক মাতাল লোক ভুল রাস্তায় গাড়ি চালিয়ে আমার বাবা মাকে মেরে দিয়েছে যখন আমার বয়স 8 ছিল। স্কুলে এক সিনিয়র এক ছেলের টাকা নিয়ে গেছে, আমি ওদেরকে আটকাতে গিয়েছিলাম বলে উল্টো আমাকে এসব দোষে ফাঁসিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এজন্যই আমি কঠোর পরিশ্রম করে উকিল হয়েছি, যেন আমার সাথে অন্যায় কিছু হলে আমি নিজেকে রক্ষা করতে পারি। সব অনাথ বাচ্চারা তোমার মতো উগ্র হয় না, ও এসব বলে চলেই যাচ্ছিল। তখন হানসু বলে, সুয়া বলেছিল ও এসব থেকে বের হয়ে আসতে চায়, তুমি ওর অবস্থাটা চেক করে আসো, আগামীকাল আমি তোমাকে সব বলবো। এখান থেকে যাওয়ার সময় মুহিয়ক কারো সাথে ধাক্কা খেয়ে যায়। অফিসে আসলে মিস্টার লি ওর উপর চিল্লাতে থাকে, তুমি কেন সুয়ার প্রস্টিটিউশনের ব্যাপারটা কোর্টে বলেছ? হানসু আমাদের ক্লায়েন্ট না, আমাদের ক্লায়েন্ট হচ্ছে চনমিয়ং ফাউন্ডেশন। যাই হোক, হানসু নিজের দোষ মেনে নিয়েছে, ও সারা জীবন জেলে থাকবে, তাই পরের ট্রায়ালে কেসটা বন্ধ করে দিবে। মুহিয়ক বুঝতে পারে না উনি কেন এতটা রেগে গেল। অন্যদিকে হুডি পরা কেউ হানসুর সাথে দেখা করতে আসে আর সুয়ার ব্যাপারে কিছু বলে, যেটাতে হানসু ভয় পেয়ে যায়। রাতের বেলা ওর শরীর খারাপ হয়, ওকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবার চোখের আড়ালে হানসু ছাদে চলে যায় আর বলে, সুয়া আমি তোমাকে রক্ষা করবই। এর সাথে ও আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এতে করে ও কোমায় চলে যায়। এই ঘটনার ফলে সবাই মুহিয়ককে দোষ দিতে থাকে, ওর কারণেই হানসু নিজেকে মারার চেষ্টা করেছে। মুহিয়ক বলে, আমি নির্দোষ, কিন্তু ওকে চাকরি থেকে সাসপেন্ড করে দেয়া হয়। রাতের বেলা ওরা দুজন দেখা করে। মুহিয়ক বলে, মিস্টার লি আমাকে সাসপেন্ড করার সাথে সাথে আমার সকল VIP ক্লায়েন্টদেরও আমার বিপক্ষে করে দিয়েছে, যেখানে আমার কোনো দোষই নেই। হিউনজং বলে, সুয়া যে বাসায় থাকতো সেটা কোনো কনস্ট্রাকশন কোম্পানির আন্ডারে, আর মিস্টার লিয়ের ছেলে গিহুন ওই স্কুলেই পড়ে। গিহুনই স্টেটমেন্ট দিয়েছিল হানসু সুয়াকে স্টক করে, ব্যাপারগুলো কাকতালীয় হতে পারে না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। এর মাঝে ওরা জানতে পারে সুয়া মারা গেছে, মানে হানসু এখন মার্ডার সাসপেক্ট। পরের সিনে মুহিয়ক সুয়ার ফিউনেরালে যায়, তখনই ওর পাশ দিয়ে চনমিয়ং হাই স্কুলের 4 ছাত্রছাত্রী যাচ্ছিল। গিহুন ইয়েরিকে বলে, তুমি তো এখন শান্তিমতো থাকতে পারবে, সুয়া তো মারা গেছে। ইয়েরি বলে, তুমিও কি মরতে চাও? গিহুন বলে, এখন তুমি আমাকেও মেরে দিবে? এগুলো শুনে মুহিয়ক অবাক। গিহুন বলে, ভালো শাস্তে এসো না, তুমি তো তোমার দল নিয়ে সুয়াকে বুলি করতে। ইয়েরি বলে, ও এটারই যোগ্য ছিল, ও কেন আমাদের ক্লাবে জয়েন হয়েছিল? ওর কথা শুনে তেরা হাসে। বমজেন বলে, চুপ থাকো, আমরা ফিউনেরালে এসেছি। ওদের সব কথা মুহিয়ক শুনে ফেলে। ও ভাবতে থাকে, এদের মাঝের কেউই সুয়াকে মারেনি তো। এরপর আমরা জানতে পারি মিস্টার লি মুহিয়কের উপর ঘুষ নেয়ার দোষ, ট্যাক্সে ফ্রড, আরও অনেক ক্রাইমের দোষ চাপিয়ে দিয়েছে, ফলে ওর ল লাইসেন্স চলে যায়। আসলে মিস্টার লি এটা আগে থেকেই প্ল্যান করেছিল, কেস সমাধান হলে হলো আর না হয় মুহিয়ককে ফাঁসিয়ে দিবে, যেন ওনাদের ল ফার্মের কোনো বদনাম না হয়। এত বড় ধোকা পেয়ে মুহিয়কের অনেক রাগ হয়। কাহিনী এরপর 2 পরে যায়। এতদিনে মুহিয়ক সুয়ার কেসটা নিয়ে অনেক তথ্য বের করেছে, ও ডিসাইড করেছে আসল খুনিকে বের করবেই,
আর ওর ল লাইসেন্সটাও ফিরিয়ে আনবে। পার্কের সাহায্যে ও নিজের নকল বায়োডাটাও বানিয়েছে, নিজের নামটা বদলে কাংজে রেখেছে। অন্যদিকে বিয়াংহু নামের এক ছেলেকে দেখি, অন্য স্কুলের কিছু ছাত্রছাত্রী ওকে বুলি করছিল। এসব আবার মিস সোহিউন দেখতে পায়। ও যখন ওদেরকে ধূমপান করতে নিষেধ করে, বেয়াদব বাচ্চাগুলো ওর সাথেও বেয়াদবি শুরু করে। এ সব কিছু মুহিউক রেকর্ড করে ফেলে, যার ফলে ছেলে মেয়েগুলো ভয় পেয়ে চলে যায়। সোহিউন ওকে ধন্যবাদ বলে। এরপর ও যখন জানতে পারে মুহিউক ওদের স্কুলেই টেম্পোরারি টিচার হিসেবে জয়েন হয়েছে, ও অবাক হয়। আসলে মুহিউক নিজের পরিচয় বদলে চনমিয়ং হাই স্কুলে এজন্যই এসেছে যেন সুয়ার কেসটা তদন্ত করতে পারে। এবার আমাদের এই চারজন বন্ধুর ব্যাপারে জানানো হয়। তেরার মা বড় এক বিজনেস ওম্যান, ও খুবই ভালো এক ছাত্রী, স্কুলে অনেক ডোনেশনও দিয়ে থাকে, ফলে সবাই ওকে পাত্তা দেয়। ইয়েরি হলো আইডল ট্রেইনি, যার ফলে সবাই ওকেও পছন্দ করে। বমজিন হলো কংগ্রেসম্যান মিস্টার ইয়াংয়ের ছেলে, মানে ওর বাবা অনেক বড় এক পলিটিশিয়ান। বমজিন সব কিছুতেই অনেক দক্ষ, স্কুলে সবাই ওকে হিরো ভাবে, সবাই ওর কথা মতোই চলে। শেষে হলো গিহুন, ওর বাবা তো সংহা ল ফার্মের মালিক মিস্টার লি। আর হ্যাঁ, গিহুন ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করে। যে নামের এই বেয়াদব ছেলে সব সময় বিয়ংহুকে বুলি করে, আসলে যে কিছুর বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে টাকা ধার দেয়, সময়ের সাথে সাথে সেই টাকার সুদ বাড়ে। কেউ যদি ঠিক সময় ওর টাকা পরিশোধ না করে, যে তাকে বুলি করে, যে গিহুনের কাছে অনুমতি চায় রাতের বেলা ছাদে কিছু করার জন্য, গিহুন ওকে অনুমতি দিয়ে দেয়, তবে বেশি শব্দ করতে নিষেধ করে যেন কেউ কিছু জানতে না পারে। রাতের বেলা সব শিক্ষকরা যখন বাড়ি চলে যায়, মুহিউক লুকিয়ে লুকিয়ে স্কুলে আসে কোনো প্রমাণ খোঁজার জন্য। এ সময় ও ফটোগ্রাফি ক্লাবে সুয়ার অনেকগুলো ছবি দেখতে পায়, যেগুলো কেউ লুকিয়ে লুকিয়ে তুলেছে। ও বুঝতে পারে যেই এই ছবিগুলো তুলেছে সে সুয়ার প্রতি অনেক অবসেসড ছিল। এর মাঝে কিছুর শব্দ শুনে ও বাহিরে আসে, ও দেখে অন্য ছাদে কিছু ছাত্রছাত্রী পার্টি করছে। আসলে যে বিয়ংহুর সাথে অন্য এক ছেলের ফাইটিং কম্পিটিশন রেখেছে, সেটা অনলাইনে লাইভও চলছিল। পোলাপান ওদের উপর টাকা লাগাচ্ছিল। বিয়ংহু লড়াই করছিল না, এজন্য যে রেগে ওকে পেটাতে থাকে, ওকে মেরে ফেলার ধমকিও দেয়। তুমি কি চাও তোমার অবস্থাও হানসুর মতো হোক? হানসুর নাম শুনে মুহিউক সেখানে যেতেই নিছিল, তখনই বমজিন এসে ওকে আটকায়। আপনি যদি এখন সেখানে যান, বিয়ংহু আরও ঝামেলায় পড়বে। বমজিন বিয়ংহুকে বাঁচানোর জন্য দৌড়ে ব্রডকাস্টিং রুমে যায় আর মিউজিক অন করে দেয়, যেন ওরা ভয় পেয়ে বিয়ংহুর কিছু না করে। যাই হোক, বমজিন যখন বাড়ি আসে, আমরা জানতে পারি ওর বাবার সাথে ওর সম্পর্ক তেমন ভালো না। পরদিন মুহিউক যখন স্কুলে আসে, ও জের পায় ওই জুতো দেখতে পায়। ওর মনে পড়ে ওই দিন ও হানসুর সাথে দেখা করে বের হওয়ার সময় কারো সাথে ধাক্কা খেয়েছিল, যে এমন জুতোই পড়েছিল। মুহিউক ভাবে হয়তো যেই হানসুকে এমন কিছু বলেছে যার জন্য হানসু নিজের জীবন নেয়ার চেষ্টা করেছে। ক্লাসে সোহিউন বিয়ংহুর মুখে আঘাত দেখে ওকে জিজ্ঞেস করে, কেউ কি তোমাকে বুলি করছে? তবে ও ভয়ে বলে, আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম। এখানে তেরা টিচার মিজুকে একটি নোট দিয়ে কিছু করতে বলে। আমরা তো গত দু বছর যাবতই এটা করছি, তবে মিজু এবার ওর কথা শুনতে নিষেধ করে দেয়, যেটাতে তেরা অনেক রেগে যায়। রাতের বেলা ক্লাসের সকল ধনী বাচ্চারা একত্রিত হয়। ওরা নিজেরাই ডিসাইড করছিল ওদের মাঝে কে কোন বিষয়ে অ্যাওয়ার্ড পাবে। এদিকে চনমিয়ং ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার তেসককে দেখানো হয়। ওনার অফিসে স্কুলের সকল ধনী বাচ্চাদের বাবা মা আসে। আসলে এই নামি দামি স্কুলের পেছনে বড় এক দুর্নীতি চলে।
যে স্টুডেন্টের বাবা মা স্কুলে সবচেয়ে বেশি টাকা ডোনেট করে সে স্টুডেন্টটি পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার পায় এবং অন্যান্য অ্যাক্টিভিটিসেও অ্যাওয়ার্ড পায়। ধনীরাও এখানে টাকা ঢালে যেন ওনাদের বাচ্চারা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারে। এই পুরো বিষয়টাই ওনারা লুকিয়ে লুকিয়ে করে। পার্ক মুহিউককে কল করে বলে, আমরা সুয়ার বাড়ির ড্যাশ ক্যাম্প ফুটেজে যে লোককে সুয়ার সাথে দেখেছি, আসলে উনি একজন ড্রাইভার। উনি অন্য কারো গাড়ি নিয়ে সুয়াকে ওর বাসায় ছাড়তে গিয়েছিল, যে গাড়িটা আসলে তেসকের, মানে স্কুলের জেনারেল ম্যানেজারের। মুহিউক তেসকের গাড়িটা চেক করতে যায়, যেখানে মিজু আর তেসকের তর্ক চলছিল। মিজু বলে, আপনি আমাকে দিয়ে এসব করিয়েছেন, আমি আর তেরার কথা মতো কাজ করতে চাই না। তেসক রেগে ওর গায়ে হাত তুলে। মিজু বলে, সুয়া তেরার ব্যাপারে সব জানত, সুয়া আমাকে ব্ল্যাকমেল করেছিল, আমি যদি তেরাকে ওকে বুলি করা বন্ধ না করাই ও সবাইকে এ ব্যাপারে বলে দিবে। আমি তেরাকে অনেক বুঝিয়েছি, তবে ও আমার কথা শুনেনি, আর একটা সময় সুয়া মারা গিয়েছে। আসলে মিজু ভাবছিল হয়তো তেরাই সুয়াকে মেরেছে। তেসক রেগে বলে, হানসু সুয়াকে মেরেছে, তাই এসব আজেরা কথা বন্ধ করো, তোমাকে আর তেরার কাজ করতে হবে না, আমি আমার ভিআইপি ক্লায়েন্টদেরকে সামলে নিব। এসব বলে ও চলে যায়। আমরা দেখি ওদের সব কথা মুহিউক আর সোহিউন শুনে ফেলে। ওরা একজন আরেকজনকে দেখে ঘাবড়ে যায়। সোহিউন মিজুকে বলে, ঠিক আছো তুমি? মিজু বলে, বাঁচতে চাইলে এসব ব্যাপার থেকে দূরেই থাকো। এরপর ওরা সেই ড্রাইভারের সাথে দেখা করে জিজ্ঞেস করে, উনি সুয়াকে চেনে কিনা। ড্রাইভার বলে, আমি একবার এল ডোরাডো ক্লাবের সামনে থেকে ওকে পিক করতে গিয়েছিলাম। তেসক সুয়াকে ভেতরে যেতে বলে, তবে সুয়া নিষেধ করলে তেসক ওকে চর লাগায়। সুয়াও রেগে ওনাকে চর লাগিয়ে বলে, এই কাজের জন্য আর কখনো আমাকে ডাকবেন না, এটা বলে ও গাড়িতে বসে পড়ে। এগুলো শুনে ওরা ভাবতে থাকে সুয়ার সাথে তেসকের কি ধরনের সম্পর্ক ছিল। পরদিন মুহিউক যখন ক্লাসে আসে, যে ইচ্ছে করে ওর দিকে বল ছুঁড়ে মারে। ও তো জানেই না ও ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। মুহিউক রেগে জোরে বলটা বাহিরে ছুঁড়ে মারে। আর কখনো যদি এমন করেছ, পরের বার বল না, তোমাকে বাহিরে ছুঁড়ে মারব। ওর এই রূপ দেখে সবাই অবাক। স্কুল শেষে ওরা কোথাও যাচ্ছিল, কথায় কথায় ইয়েরি গিহুনকে বলে, তুমি তো সুয়াকে নিয়ে অবসেসড ছিলে ওকে স্টক করতে, আর সেই দোষ হানসুর উপর চাপিয়ে দিয়েছ, মানে এ সব ছবি গিহুনই তুলেছিল। গিহুন রেগে বলে, তুমি যা করেছ সেগুলো যদি সবার সামনে আসে তুমি ডেবিউ করতে পারবে তো? বমজিন ওদেরকে থামতে বলে। ওরা মিস জুনের সাথে দেখা করতে আসে। তেরা ওনাকে লিস্ট দিয়ে বলে ওরা কে কোন বিষয়ে অ্যাওয়ার্ড পাবে। মিস জুনও ওর কথা মেনে নেয়। পরদিন যে মুহিউকের থেকে প্রতিশোধ নেয়ার জন্য মুহিউক আর সোহিউনের এডিট করা ছবি ওই অ্যাপে পোস্ট করে দেয়। এখানে পার্ক তেসকের পিছু করছিল। আমরা দেখি তেসক সুপারিয়র সংবের সাথে দেখা করে সুয়ার কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। সংবে বলে, হানসু হুশে আসলে কেস আবারও ওপেন করা হবে, তবে তেসক চাচ্ছিল জলদি কেসটা বন্ধ করতে। সংবে বলে, হানসু যদি মরে যায় তাহলেই কেসটা বন্ধ হয়ে যাবে। এরপর তেসক ওনাকে এক যুবতী মেয়ের সাথে ডেটে পাঠায়। নিচে থেকে পার্ক ওদের ছবি তুলে ফেলে। এগুলো দেখে মুহিউক অবাক। সুপারিয়র সংবেও চনমিয়ং ফাউন্ডেশনের সাথে জড়িত। এর মানে মিস্টার লি আর সংবে মিলে ওর ক্যারিয়ারটা বরবাদ করেছে। ওদিকে তেরা পিয়ানো প্র্যাকটিস করছিল। আমরা বুঝতে পারি ওর মা ওকে অনেক শাসন করে। উনি চায় ওনার মেয়ে সবার সামনে পারফেক্ট হয়ে থাকুক। আজ ওর জন্মদিন ছিল। বমজিন ওকে বাহিরে নিয়ে যায়। আসলে ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তেরা বলে, আমরা যখন এক্সট্রিম জব মুভিটা দেখতে গিয়েছিলাম আমি তো তখন ঘুমিয়ে গিয়েছিলাম, চলো আবারও সেটা দেখতে যাই।
বমজিন বলে, মুভিটা খুবই মজার ছিল, আমি তো পুরো সময় অনেক হেসেছি। তেরা জিজ্ঞেস করে, তুমি পুরো মুভিটা দেখেছ? বমজিন বলে, হ্যাঁ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ও যখন ঘুম থেকে উঠেছিল, ও দেখেছে বমজিন ওর পাশে নেই। এটা মনে করে ও চিন্তিত হয়ে বমজিনকে দেখতে থাকে। অন্যদিকে সোহিউন মুহিউকের সাথে মিজুর ব্যাপারে কথা বলতে আসে, তবে মুহিউক এ ব্যাপারে কথা বলতে চাচ্ছিল না। ও হানসুর ব্যাপারে জিজ্ঞেস করে। সোহিউন বলে, একটা সময় হানসু জের বন্ধু ছিল, হ্যাঁ, ও সময় ও মারামারি করত। সেকেন্ড সেমিস্টারের সময় সুয়া ট্রান্সফার হয়ে এই স্কুলে আসে, ও সময় তেরা ইয়েরি সুয়ার ভালো বন্ধু ছিল। সুয়া আসার পর থেকেই হানসু পরিবর্তন হয়ে গেছে, ও পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করে। হয়তো ও সুয়াকে পছন্দ করত, কিন্তু ও কখনোই সুয়াকে হ্যারেস করেনি। এর মাঝে ওরা ওই ছবির ব্যাপারে জানতে পারে, যেটাতে দুজনই লজ্জা পেয়ে যায়। অন্যদিকে দেখানো হয় ইয়েরির রাইভাল এক স্ক্যান্ডালে ফেঁসে গেছে, যার ফলে ও ডেবিউ থেকে বাদ পড়ে যায়। আসলে এই কাজ ইয়েরি করেছে ওকে রাস্তা থেকে সরানোর জন্য, যার ফলে এখন ওর ডেবিউ কনফার্ম হয়ে গেল। গেহুন ওর বাবার ল ফার্মে যায় আর সুয়ার কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। জেউ বলে, হানসু তো কোর্টে স্বীকার করে নিয়েছে ওই সুয়ার উপর হামলা করেছে, ও হুশে আসলে কেস আবারও ওপেন হবে। গেহুন জিজ্ঞেস করে, হানসুর লয়ার এখন কোথায়? উনি বলে, ওকে তো চাকরি থেকে বের করে দেয়া হয়েছে, ওর ল লাইসেন্সও চলে গেছে। এদিকে মুহিউক ইয়েরির সাথে দেখা করতে আসে, ও বলে, তুমি এখন আর ডেবিউ করতে পারবে না আর কখনো খুশি থাকতে পারবে না, তুমি ওই অ্যাপে সুয়ার ছবি পোস্ট করে ওর নামে কথা ছড়িয়েছ, এই অ্যাপটাও তুমিই বানিয়েছ, তাই না? ইয়েরিও রেগে ওকে ধমকি দেয়, আমার বাবাকে বলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। এর মাঝে এখানে এজেন্সির সিও আসে, মুহিউক ওনাকে ইয়েরির ব্যাপারে বলতেই যাচ্ছিল। ইয়েরি ভয়ে মুহিউকের কাছে মাফ চায়, তাই মুহিউক আর ওনাকে কিছুই বলে না আর জলদি ওকে এই অ্যাপটা বন্ধ করতে বলে। ইয়েরিও ঠেকায় পড়ে অ্যাপটা বন্ধ করে দেয়। হঠাৎ করে অ্যাপ বন্ধ হওয়াতে সবাই অবাক হয়। ক্যান্টিনে যে আবারও বিয়ংহুকে জ্বালাচ্ছিল, ওর কাপড় নষ্ট হয়ে গেছে। বমজিন ওকে রুমাল দিয়ে বলে, তুমি যতদিন এসব সহ্য করে যাবে ওরা তোমাকে অত্যাচার করেই যাবে, দেরি হওয়ার আগে তুমি ওদের দেখিয়ে দাও, তুমি আর এসব সহ্য করবে না। এখানে মুহিউক ইয়েরিকে জিজ্ঞেস করে, তুমি সুয়ার ওই ছবি কোথায় পেয়েছিলে? ইয়েরি বলে, ফটোগ্রাফি ক্লাবে পেয়েছিলাম। মুহিউক জিজ্ঞেস করে, সুয়ার সাথে ওই ছবিতে কি তেসক ছিল? ইয়েরি বলে, হতে পারে, সুয়া তো স্কলারশিপ নিয়ে স্কুলে ভর্তি হয়েছিল। আসলে সুয়া অনাথ ছিল, যারা ওকে দত্তক নিয়েছিল তারাও ওকে ছেড়ে চলে গেছে। হানসু আর সুয়ার কথাতেই আমি এগুলো জানতে পেরেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হানসু ওকে বলে, আমরা একই আশ্রমে ছিলাম, তুমি আমায় চিনতে পারোনি, তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি। সুয়া বলে, আমার আগের নামে আমাকে ডাকবে না আর কখনো আমার সামনে আসবে না, আর না হয় আমি একেবারে তোমার নজর থেকে দূরে চলে যাব। মানে সুয়া নকল পরিচয়ে স্কুলে ভর্তি হয়েছিল। ওদিকে সোহিউন ইউনার কাছে সুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ওর সাথে সুয়ার সম্পর্ক ভালো ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তেরা আর ইয়েরি মিলে সুয়াকে অনেক জ্বালাত, ও সময় ইউনা এসে ওদেরকে আটকায়, ও টিচারকে ব্যাপারটা জানাতে চাচ্ছিল, তবে সুয়া ওকে নিষেধ করে। ইউনা তো ব্রডকাস্টিং ক্লাবে কাজ করে, তাই সুয়া ওকে তেরার অ্যাওয়ার্ড লিস্ট বের করতে বলে। তখন ওরা জেনে গিয়েছিল তেরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেই সে ব্যাপারে অ্যাওয়ার্ড জিতেছে, যেটার পিছু অবশ্যই টিচারদের হাত আছে। এরপর থেকেই তেরা আর ইয়েরি সুয়াকে জ্বালানো বন্ধ করে দেয়। সোহিউন জিজ্ঞেস করে, ওরা তো সুয়ার বন্ধু ছিল, তাহলে ওরা কেন সুয়াকে জ্বালাতো? ইউনা বলে, কারণ সুয়া বমজিনের সাথে ফ্লার্ট করত। ও আরও বলে, সুয়ার কেসের ব্যাপারে অনলাইন থেকে সকল খবর সরিয়ে দেয়া হয়েছে, ব্যাপারটা আজব না?
তবে এক ওয়েবসাইট থেকে ও কোর্টের ভিডিওটা চালায় যেখানে টাইটেল ছিল এক লয়ার জিতার জন্য ভুল তথ্য কোর্টে দিয়েছে, যার ফলে ডিফেন্ড নিজেকে মারার চেষ্টা করেছে। লয়ারকে দেখে তো সোহিউন অবাক, ওরা বুঝতে পারে না মুহিও কেন নিজের পরিচয় লুকিয়ে এখানে এসেছে। ক্লাসে যে বিয়ংহুকে বলে রাতে আবারও ফাইট হবে, চলে এসো। তবে এবার বিয়ংহু নিষেধ করে দেয়, যে বলে তুমি যদি না আসো আমি তোমার বোনের কাছে যাব। এটা শুনে বিয়ংহু রেগে ওর উপর হামলা করে। এখানে সোহিউন মুহিউককে বলে তুমি হানসুর লয়ার ছিলে, তোমার কারণেই হানসু নিজেকে মারার চেষ্টা করেছে, তাই না? এর মাঝে ওরা লড়াইয়ের শব্দ শুনে জলদি ক্লাসে যায়। মুহিউক বিয়ংহুকে শান্ত করার চেষ্টা করে, এর ফলে ওর হাতে আঘাত লেগে যায়। সোহিউন ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ও মুহিউককে ভুল বুঝে, ও ভাবে মুহিউক ওর লাইসেন্স ফিরে পাওয়ার জন্য এখানে কোনো প্রমাণ খুঁজতে এসেছে, তাই ও মুহিউককে ছাত্রছাত্রীদের থেকে দূরে থাকতে বলে। মিস জুন সবাইকে বলে ওদের দুজনকেই স্কুল থেকে বের করে দেয়া হবে। সোহিউন বলে বিয়ংহুর কোনো দোষ নেই, তবে উনি ওর কথা শুনে না। পরের সিনে মুহিউকের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে সুয়া যে ঘরে থাকত তেসক সেটা কিনে ফেলেছে, আর কিছুদিন আগে গিহুন ল ফার্মে এসেছিল সুয়ার কেসের ব্যাপারে জানার জন্য। এখানে হিউনজং এখনও সুয়ার কেসটা তদন্ত করছিল। হিউনজংও জানতে পেরেছে সুয়া যে ঘরে থাকত সেটা তেসক কিনে ফেলেছে, তাইও চনমিয়ং ফাউন্ডেশনের ব্যাপারে তথ্য বের করে। চনমিয়ং হাই স্কুলের ফাউন্ডার হল তেসকের বাবা, এছাড়াও ওনাদের অনেক স্কুল আছে। ওনার পাঁচ ছেলের মাঝে তেসক সবার ছোট, কিন্তু ও অনেক উগ্র, তাই ওর বাবা ওকে একদমই পছন্দ করে না। এখন তেসক উনাম ইউনিভার্সিটি কিনতে চাচ্ছে। হিউনজং বলে উনাম ইউনিভার্সিটি কেনার জন্য ও এত টাকা কোথায় পাবে। ওর কলিগ বলে চনমিয়ং হাই স্কুলে অনেক ধনী পরিবারের বাচ্চা আছে, তাদের থেকেই তেসক টাকা নিয়ে থাকে। আর সবার সামনে ভালো সাজার জন্য কিছু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়েছে, যেন ওনাদের দুর্নীতির ব্যাপারটা সবার সামনে না আসে। এখানে পার্ক মুহিউককে জের ব্যাপারে খবর দেয়। জেরা বস্তি এলাকায় থাকে, ওর বাবা ব্যবসায় লস খেয়ে ওদেরকে ছেড়ে পালিয়ে গেছে, যার ফলে লোনের লোকরা এখন ওদেরকে অত্যাচার করে। আমরা দেখি জিউন নামের এক মেয়ে ঠিক সময় ওর টাকা পরিশোধ করেনি, তাই জে ওকে জ্বালাচ্ছিল। তখনই মুহিউক এসে জিউনকে বাঁচিয়ে নেয়, আর জেকে বলে তুমি এই জুতো কোথায় পেয়েছ, এটা তো অনেক দামি। ও বলে আমি এটা বিয়ংহুর থেকে নিয়েছি। এদিকে বিয়ংহু তেসকের কাছে এসে বলে আপনি তো আমাকে বলেছিলেন আমি যদি হানসুর কাছে ওই মেসেজটা পৌঁছে দেই তাহলে আর যে আমাকে জ্বালাবে না, কিন্তু এখন কেন আমাকে স্কুল থেকে বের করা হবে? মুহিউক ভাবতে থাকে বিয়ংহু কেন হানসুর সাথে দেখা করতে গিয়েছিল। এখানে পার্ক তেসকের এজেন্সিতে গিয়ে ওই মেয়ের সাথে দেখা করে যে সংবের সাথে দেখা করেছিল। পার্ক ওকে ব্ল্যাকমেল করে সুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি বলে আমি শুধু এটা জানতাম সুয়া নাম্বার জিরোকে ডেট করত। বাড়ি এসে ও মুহিউককে এই সব কিছু বলে। তেসক এক এজেন্সি চালায়, সেখানের মেয়েদেরকে দিয়ে ও নিজের ক্লায়েন্টদেরকে বিনোদন দিয়ে থাকে। ওখানের ম্যাগাজিনে সুয়ার ছবিও ছিল, এর মানে তেসকের সাথে সুয়ার সম্পর্ক ছিল না, অন্য কেউ সুয়ার ঘরে আসা যাওয়া করত, যে আর কি নাম্বার জিরো ছিল। মুহিউকের সন্দেহ হয় গিহুনের বাবা মিস্টার লি হয়তো সুয়াকে ডেট করত, যেটা হয়তো গিহুন জেনে গিয়েছিল, এজন্যই ও সুয়ার কেসের ব্যাপারে ঘাটছে। এ সময় ইয়েরি ওকে কল করে ফটোগ্রাফি ক্লাবে আসতে বলে। আমি সুয়ার ঘরে অন্য এক লোককে যেতে দেখেছি। এটা শুনে মুহিউক জলদি সেখানে যায়, তবে ও এখানে নিজের ছবি দেখতে পায়। ও যখনই ছবিটা ধরে এখানে আগুন লেগে যায়, এর মানে এটা একটা ফাঁদ ছিল, এই ছবিগুলো ওকে কেস সমাধান করতে সাহায্য করত। দূর থেকে ইয়েরি এসব দেখছিল। আসলে ও গিহুনকে বলে দিয়েছিল মুহিউক সব জানে, ও সুয়ার কেস নিয়ে ঘাটাঘাটি করছে,
এজন্যই গিহুন ছবিগুলো জ্বালিয়ে দিল যেন ও ফেঁসে না যায়। ধোয়া দেখে এখানে সোহিউন আসে, তুমি এখানে কি করছ? মুহিউক ওকে বলে, যেই এই ছবিগুলো জ্বালিয়েছে সে হয়তো সুয়ার পিছু করত আর সব দোষ আনসুর উপর চাপিয়ে দিয়েছে। সোহিউন বলে, আমার উচিত তোমার আসল পরিচয়ের ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়া, আর না হয় তুমি আমার কত ছাত্র ছাত্রীদের উপর যেন দোষ দিবে। মুহিউক বলে, আমাকে 10 দিন সময় দাও, সত্যটা আমি সবার সামনে নিয়ে আসব। বাড়ি এসে ও পার্ককে সব বলে, ওদের মাঝের কেউ একজন আমার আসল পরিচয় জানে, আমাদেরকে এটা বের করতে হবে মিস্টার লি নাম্বার 0 কিনা। পরদিন মিস জুন সবাইকে বলে, বিয়ংহুর কোনো দোষ ছিল না তাই আজ থেকে ও স্কুলে আসবে। হঠাৎ করে উনি ওনার মত পাল্টে ফেলেছে, যেটাতে সোহিউন অবাক হয়। ক্লাসে সবাই বিয়ংহুকে কথা শোনাচ্ছিল, তবে বমজিন ওর পক্ষ নেয়। আমরা সবাই জানি যে ওকে জ্বালাতো, তাই কেউ ওকে কথা শোনাবে না। আজ ক্লাস শেষে বিয়ংহু ওকে ধন্যবাদ বলে লড়াইয়ের সময় ওর সাহায্য করার জন্য। মুহিউক ওর সাথে কথা বলতে ওকে নিয়ে যায়, বমজিন এটা দেখতে পায়। মুহিউক জিজ্ঞেস করে, যে তোমার থেকে জুতো নিয়েছিল সেগুলো অনেক দামি, তোমার কাছে কিভাবে সেগুলো আসলো? বিয়ংহু বলে, আমাকে একজন দিয়েছে। মুহিউক বলে, তেসক দিয়েছে? এটা শুনে ও ভয় পেয়ে যায়। মুহিউক বলে, হানসু জলদি হুশে চলে আসবে, ওই দিন তুমি ওর সাথে দেখা করে কি বলেছিলে? ও কিছু না বলেই চলে যায়। এখানে বমজিন ওদেরকে বলে, মুহিউক সুয়া আর হানসুর কেস নিয়ে বেশি ঘাটাঘাটি করছে, এতে করে সুয়ার ব্যাপারটা সবার সামনে চলে আসবে। ইয়েরি বলে, আমাদের উচিত ওকে স্কুল থেকে বের করে দেয়া। গিহুন এতে রাজি হয় না, আসলে ও চাচ্ছিল না মুহিউক এখান থেকে চলে যাক। তেরা বমজিনের উপর রেগে যায়, তুমি সব সময় কেন সুয়াকে রক্ষা করার চেষ্টা করো? আমি তোমার আর সুয়ার ব্যাপারে সব কিছুই জানতাম, এসব বলে ও রেগে চলে যায়। অন্যদিকে সোহিউন হানসুকে দেখতে যায়। একটু পর এখানে মুহিউকও আসে, ও সোহিউনকে সব কিছু বলে, তেসক সংহা ল ফার্মকে সুয়ার কেসটা সামলানোর জন্য দিয়েছিল, উনি বলেছে হানসুকে ফাঁসিয়ে দিয়ে কেসটা বন্ধ করে দিতে। সুয়া অনাথ একটি মেয়ে ছিল, তেসক ওকে লাক্সারিয়াস জীবনযাপন দিয়েছে। সুয়াকে দিয়ে তেসক ওর VIP ক্লায়েন্টকে বিনোদন করত। আমি যেদিন হানসুর সাথে দেখা করেছিলাম, হানসু বলেছিল আমি সুয়ার অবস্থা চেক করে ওর সাথে দেখা করতে, এরপর ও আমাকে সব কিছু বলবে। আমি যাওয়ার পর বিয়ংহু এসে হানসুকে এমন কিছু বলেছে যার জন্য হানসু আত্মহত্যা করার চেষ্টা করেছে, আর এই সব কিছুর পেছনে তেসকেরই হাত। এগুলো শুনে সোহিউন অবাক হয়, তবে ও মুহিউকের কথায় বিশ্বাস করে না। গিহুনের বাবা যখন জানতে পারে ও সুয়ার কেস নিয়ে ঘাটাঘাটি করছে, উনি রেগে যায় আর বলে, ওই মেয়েকে এখনও ভুলতে পারোনি? গার্লফ্রেন্ড লাগলে অন্য মেয়েকে ধরো, ওই মরা মেয়েকে ভুলে যাও। গিহুন বলে, আমরা তো এখনও জানতে পারিনি কে সুয়াকে মেরেছে। উনি রেগে বলে, হানসুই সুয়াকে মেরেছে, তাই সন্দেহ করা বন্ধ করো। পরদিন গিহুন মুহিউককে ওর আসল পরিচয়ে ডাকে। মুহিউক হেসে বলে, তুমি তো সুয়াকে পছন্দ করতে, তবে সুয়া তোমাকে পাত্তা দিত না, তুমি আমার আসল পরিচয় জানার পরও কাউকে কিছুই বলনি, কারণ তুমিও জানতে চাও সুয়াকে কে মেরেছে, তাই আমাকে বলো সুয়ার সাথে ওই ছবিতে কি তেসক ছিল? গিহুন বলে, হ্যাঁ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গিহুন ফটোগ্রাফি কম্পিটিশনে গিয়েছিল, এ সময় এখান দিয়ে সুয়াকে যেতে দেখে গিহুন ওর পিছু করতে করতে এক প্রাইভেট পার্টিতে চলে আসে। সুয়া আর তেসক কোনো ব্যাপারে কথা বলছিল আর গিহুন ওদের ছবি তুলে ফেলে। বর্তমানে মুহিউক বলে, তোমার বাবা হয়তো এই কেসের সাথে জড়িত, কারণ উনি পার্সোনালি আমাকে এই কেসটা দিয়েছিল, আর তেসক হয়তো সুয়াকে হোস্টেস হিসেবে ব্যবহার করত তার ক্লায়েন্টদেরকে বিনোদন করার জন্য। এটা শুনে গিহুনের খুবই খারাপ লাগে, ও তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। মুহিউক বলে, আমি অনেক কিছুই বলেছি, তাই এখন তুমি নিজেই এর জবাব বের করো।
মিজু ক্লাস নিচ্ছিল, তেরা বেয়াদবি করে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল। মিজু ওকে আটকাতে গেলে ভুল করে ও পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়ে যায়। ওদিকে তেসক ওর বাবার সাথে দেখা করতে হাসপাতালে আসে। ওর বাবা চায় ওর বড় ভাই চনমিয়ং ফাউন্ডেশনের চেয়ারম্যান হোক। তেসক রেগে বলে, আমি ইউনিভার্সিটি নিজের নামে করব, প্রমাণ করব আমিও চেয়ারম্যান হওয়ার যোগ্য। তেরার মা রেগে স্কুলে এসে মিজুকে চড় লাগায়। সোহিউন উনাকে আটকাতে গেলে ওকেও মারতে যাচ্ছিল। এ সময় মুহিউক কোনোভাবে মামলাটা সামলে নেয়। তেসক উনার কাছে মাফ চায়, কিন্তু উনি এখন উনাম ইউনিভার্সিটিতে বিনিয়োগ করতে নিষেধ করে দেয়। এতে তেসক অনেক রেগে যায়। এখানে মিজু সোহিউনকে একটি পেন ড্রাইভ দিয়ে বলে, আমি তেরার স্কুল রেকর্ডে যা যা লিখেছি এখানে সব আছে, সকল ভিআইপি ছাত্রছাত্রীদেরও রেকর্ড আছে যারা স্কুল থেকে বিশেষ সুবিধা পায়। আজ তেরা যে ইভেন্ট করবে ওটা কোনো চ্যারিটি ইভেন্ট না, সেখানে সকল ধনী বাচ্চাদের বাবা মা একসাথে হয় স্কুলে তাদের ক্ষমতার ব্যাপারে আলোচনা করার জন্য, আর তাদের বাচ্চাদের স্কুল রেকর্ড ঠিক আছে কি না সেটা নিশ্চিত করার জন্য। এবার সোহিউনের মুহিউকের কথাগুলো বিশ্বাস হয়। ওদিকে ওরাও ডিসাইড করে ওরা তেরার সেই ইভেন্টে যাবে চেক করার জন্য মিস্টার লি নাম্বার জিরো কি না। রাতের বেলা সবাই তেরার ইভেন্টে আসে। তেসক যখনই এখানে আসে পার্ক চালাকি করে ওর পকেটে মাইক্রোফোন রেখে দেয় যেন ওরা ভেতরের কথা শুনতে পায়। তেরা পিয়ানো বাজাচ্ছিল, হাতে ব্যথা থাকার কারণে ও থেমে যায়। ওর মা রেগে ওর দিকে তাকায়, তেরাও এতে রেগে ভেতরে চলে যায়। তখনই তেসক এখানে এসে হাঙ্গামা শুরু করে, কারণ ওকে এখানে ইনভাইট করা হয়নি। ও বলে, আমাকে ফেলে দিলে আমি তোমাদের ব্যাপারেও সবাইকে জানিয়ে দিব। এ সময় হিউনজং ওর দল নিয়ে তেসককে অ্যারেস্ট করতে আসে, কারণ ও প্রমাণ পেয়েছে তেসক উনাম ইউনিভার্সিটি কেনার জন্য বোর্ড মেম্বারদেরকে ঘুষ দেয়। তেসক তেরার মা আর মিস্টার লিকে অন্য কোথাও কথা বলতে নিয়ে যাচ্ছিল। মুহিউক তাদের পিছুই যাচ্ছিল, তবে হিউনজং ওকে দেখে ফেলে। মুহিউক বলে, এখন তেসককে ধরো না। এর মাঝে ও শুনতে পায় তেসক মিস্টার লিকে বলে, আপনি তো চেয়েছিলেন সুয়ার খুনের দোষে হানসুকে ফাঁসাতে। এর মাঝে ওর পকেট থেকে স্পিকার পড়ে যায়। হিউনজং বলে, এটা কি? মুহিউক বলে, তেসকের পেছনে বড় কেউ আছে যে সুয়াকে খুন করে হানসুকে ফাঁসিয়ে দিয়েছে। এখন তেসককে অ্যারেস্ট করলে কোনো লাভ হবে না, আমাদের এটা বের করতে হবে তেসকের পিছু কে আছে। তবে হিউনজং ওর কথায় বিশ্বাস না করে স্পিকারটা ভেঙে ফেলে আর তেসককে ধরতেই যাচ্ছিল। তখনই সোহিউন এসে বলে, তেসক হানসুকে ব্ল্যাকমেল করেছে, এজন্যই হানসু নিজেকে মারার চেষ্টা করেছে। সত্যটা বের করতে হলে আমাদের এখন থামতে হবে। তেসক যা স্ক্যাম করেছে তার প্রমাণ এই পেন ড্রাইভে আছে, এটার মাধ্যমে তুমি যখন ইচ্ছে তেসককে অ্যারেস্ট করতে পারবে। এগুলো শুনে হিউনজং থেমে যায়। ভেতরে তেসক ওনাদেরকে ধমকায়, তোমরা যদি বিনিয়োগ না করো আমি সবাইকে বলে দিব যে তোমরা ভিআইপি ছাত্রছাত্রীদের স্কুল রেকর্ডে গড়বড় করেছ। এটা শুনে ওনারা ওর কথায় রাজি হয়ে যায়। তেসক চলে যাওয়ার পর বমজিনের বাবা মিস্টার ইয়াং ওনাদের সাথে দেখা করতে আসে। ওদিকে মুহিউক যা জানে সব কিছু হিউনজংকে বলে। ও আরও বলে, তেসক তার এজেন্সির মেয়েদের ব্যবহার করে তার কাস্টমারদেরকে বিনোদন করত, সুয়া ডেট করত নাম্বার জিরোকে। ওই কাস্টমারদের মাঝে একজন হলো তোমার সুপারিয়র সংবে, উনি হলো নাম্বার থ্রি। এটা শুনে হিউনজং অবাক। ভেতরে তেরা রেগে জিনিসপত্র ভাঙচুর করছিল, বমজিন ওকে সামলায়। এখানে ওদের মাঝে কিসও হয়। পরদিন তেসক মুহিউককে ওর অফিসে ডাকে। ও দেখে তেসক অফিসে ক্যামেরা লাগাচ্ছে, ও তেসকের ড্রয়ারে কিছু দেখে। মিজু স্কুল ছেড়ে চলে গেছে, তাই তেসক ওকে বমজিনদের ক্লাস টিচার বানিয়ে দেয়। ওদিকে গিহুন সুয়ার কথাই ভাবছিল। ওই দিন তেসক সুয়াকে বলেছে, ওই লোক আমাকে কল করেছে, ও আজ তোমার সাথে দেখা করতে যাচ্ছে।
একটু পর সেই হোটেলের বাহিরে গিহুন ওর বাবাকে দেখেছিল। ও চিন্তায় পড়ে যায়, আসলেই কি ওর বাবার সাথে সুয়ার সম্পর্ক ছিল? বমজিন মুহিউককে ধমকি দেয়, বেশি কিছু জানার চেষ্টাও করো না, আর না হয় অন্য কারো ক্ষতি হতে পারে। আজ ওদের পরীক্ষা ছিল, মুহিউক সবার ফোন নিয়ে নেয়। আসলে ওরা প্ল্যান করেছে গিহুন, বিয়াংহু আর বমজিনের ফোন হ্যাক করবে যেন সত্যটা জানতে পারে। ও যখনই বমজিনের ফোনটা কানেক্ট করে, ওদিকে পার্ক বমজিনের ফোনে সুয়ার ছবি দেখতে পায়। এর মাঝে বমজিনের পরীক্ষা শেষ হলে ও ফোনটা ফেরত চায়, এজন্য মুহিউককে ওর ফোনটা ফিরিয়ে দিতে হয়, যার ফলে ওর ফোনের সকল ডেটা ট্রান্সফার হয় না। পার্ক ওকে বলে বমজিনের ফোনে সুয়ার ওই ছবিটা পেয়েছি যেটা তেসকের এজেন্সির ম্যাগাজিনে ছিল, আর বমজিনের ফোনে এক স্পাই অ্যাপ আছে যেটা ওয়েদার অ্যাপের মতোই দেখতে, কিন্তু এই অ্যাপের মাধ্যমে অন্য কারো ফোনের ডেটা চেক করা যায়। মুহিউকের সন্দেহ হয়তো বমজিনের বাবা মিস্টার ইয়াংই নাম্বার জিরো। পার্ক বলে বমজিনের ফোনে যত ডেটা পেয়েছি তা রিস্টোর করতে কিছুদিন সময় লাগবে, তখন আমরা বুঝতে পারব বমজিন কার উপর নজর রাখছিল। এরপর মুহিউক ওই জায়গায় যায় যেখানে সুয়া থাকত। আসলে সিসিটিভিতে দেখা গিয়েছিল যখন সুয়ার উপর হামলা হয়েছে সেখানে শুধু হানসুকেই আসতে দেখা গিয়েছিল। মুহিউক ঘরের চারদিকে ভালো মতো চেক করতে থাকে। এর মাঝে ও দেখতে পায় ঘরের পেছনের বাউন্ডারির এক জায়গা দিয়ে খোলা, এখান দিয়ে রাস্তায় যেতে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। মুহিউক অবাক হয় কারণ এটার ব্যাপারে কেউই জানে না, এখানে মাত্র একটি ক্যামেরাই আছে, তাইও পার্ককে এই রাস্তার সাথে জড়িত সকল ক্যামেরা চেক করতে বলে। অন্যদিকে ওই লোনের লোকরা আবারও ওদের ঘরে হাঙ্গামা করছিল, তখনই বমজিন এসে ওনাদেরকে তাড়িয়ে দেয় আর জেকে বলে তুমি আবারও স্কুলে ফিরে আসতে চাও, আমি তোমার সাহায্য করব, এর আগে তোমাকে আমার একটি কাজ করতে হবে। এখানে মিস সোহিউন বিয়াংহুকে হানসুর কাছে নিয়ে আসে আর বলে মুহিউক আসলে হানসুর উকিল, উনি এখানে এসেছে সুয়ার আসল খুনিকে বের করতে। হানসুর এই অবস্থা দেখে বিয়াংহু অনেক গিলটি অনুভব করে আর ওর কাছে মাফ চায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন ও হানসুর কাছে গিয়ে বলেছে ওনারা বলেছে তুমি একমাত্র সুয়াকে বাঁচাতে পারবে। হানসু বলে তোমার কথার মানে কি? ও বলে তুমি কি জানো লিটল মারমেড কাহিনীর শেষে কি হয়েছিল? এটা বলেই ও চলে গিয়েছিল। ও এসব কিছু মিস সোহিউনকে বলে। ওদিকে গিহুন ওর বাবার সাথে ডিনারে আসে। ও বলে ফটোগ্রাফি কম্পিটিশনের দিন আমি আপনাকে আসতে বলেছিলাম, আপনি বলেছেন আপনি ব্যস্ত, কিন্তু আপনিও ওই হোটেলে এসেছিলেন, সেখানে সুয়া আর তেসকও ছিল। আপনি কেন আমায় মিথ্যে বলেছেন? কি এমন করেছেন আপনি? সুয়ার সাথে আপনার কি ধরনের সম্পর্ক ছিল? মিস্টার লি ওকে কিছুই বলতে পারে না, ও রেগে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গিহুন ওই ছবি সুয়াকে দেখিয়ে বলে তুমি তেসকের সাথে হোটেলে কি করছ? তোমার টাকা লাগলে আমাকে ডেট করো, তোমার যা লাগবে আমি তোমাকে সব দিব। সুয়া চলে যাচ্ছিল, গিহুন রেগে ওর সাথে জোড়াজোড়ি করতে থাকে, তখনই হানসু এসে সুয়াকে বাঁচিয়ে নেয়। এই ছবি দেখে হানসু বলে সুয়া এটা তুমি না, তাই না? সুয়া কিছুই বলে না। এখানে সোহিউন ওদেরকে বিয়াংহুর কথাগুলো বলে। পার্ক বলে লিটল মারমেড কাহিনীর শেষে কি হয়েছিল? ফ্ল্যাশব্যাকে এবার বিয়াংহু আর তেসকের কাহিনী দেখানো হয়। তেসকের বলাতে বিয়াংহু হিয়ানসুকে ও সব কিছু বলেছে। বিয়াংহু লিটল মারমেডের কাহিনী জানত না, বাড়ি ফেরার পথে ও লিটল মারমেডের গল্পটা পড়তে যায়। গল্পের শেষটা ছিল মারমেড আর প্রিন্সের মাঝে যে কোনো একজনকে সূর্য ওঠার আগেই মরতে হবে। তখন মারমেড প্রিন্সকে বাঁচানোর জন্য নিজের জীবন ত্যাগ করেছিল। এসব পড়ে ও ভয় পেয়ে যায়। হানসুর কথা ভেবে বর্তমানে ওর অবস্থা খারাপ হচ্ছিল। বমজিন এসে জিজ্ঞেস করে ঠিক আছো তুমি? যাই হোক, লিটল মারমেডের কথা বলে ওরা তেসককে ধরতে পারবে না, কারণ
তেজক্ত সরাসরি হানসুকে মরার কথা বলেনি। মুহিউকের মনে পড়ে ও তেজকের অফিসের লকারে একটি ডায়েরি দেখেছিল। ও বলে মনে হয় সেই ডায়েরিতে ওসব ক্লায়েন্টদের লিস্ট আছে যারা ওই মেয়েদের ডেট করত। ওখানেই হয়তো নাম্বার জিরোর নাম থাকবে, তাই ওরা সেই ডায়েরিটা চুরি করার জন্য স্কুলে যেতে থাকে। এ সময় গিহুন তেজকের কাছে এসে চিল্লাতে থাকে, তুমি যদি সুয়ার সাথে ওসব না করতে কারোই কোনো ক্ষতি হতো না। তেজক বলে তুমি তো সুয়াকে স্টক করতে, তোমার কি মনে হয় আমি জানবো না? তোমার বাবা আমার কাছে অনুরোধ করেছে যেন ওনার আদরের ছেলের এই ব্যাপারটা সবার সামনে না আসে, তাহলে তো ওনার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এর মানে ওর বাবা মিস্টার লি ওকেই বাঁচানোর জন্য তেজককে সাহায্য করছে। গিহুন রেগে ওর উপর হামলা করে, তেজক উল্টো ওকে পিটিয়ে অফিস থেকে বের করে দেয়। রাতের বেলা ওরা লুকিয়ে লুকিয়ে অফিসে আসে, ওরা দেখে তেজকের লাশ ঝুলে আছে। ওরা ঘাবড়ে যায়, এখানে সুসাইড নোট লেখা ছিল, সরি বাবা আমি ইউনিভার্সিটি কিনে আপনার সামনে নিজের যোগ্যতা দেখাতে চেয়েছিলাম, তবে ইউনিভার্সিটি কিনতে গিয়ে আমি যত ক্রাইম করেছি তা সবার সামনে চলে এসেছে, আমার ভয় হচ্ছে তাই আমাকে মাফ করে দিয়েন, আমার ফিউনারালও করার দরকার নেই। এর মাঝে ওরা দেখে তেজকের লকারে সেই ডায়েরিটা নেই। মুহিউক বুঝতে পারে তেজক আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। ওরা জলদি এখান থেকে চলে যায় ও হিউনজংয়ের কাছে গিয়ে এ সব কিছু বলে। সকালবেলা টিম লিডার ও তার ইনভেস্টিগেশন টিম নিয়ে তেজকের অফিসে আসে। উনি বলে এটা তো সুসাইড কেস, তাই তদন্ত করার দরকার নেই। এখানে বমজিন গিহুনকে বলে তুমি তো জানতে মুহিউক হানসুর লয়ার, এরপরও তুমি কেন আমাদেরকে এটা বলনি? যেটা শুনে ওরা সবাই অবাক। বমজিন বলে এখন থেকে যা জানবে সব কিছু আমাদেরও জানাবে, আর হ্যাঁ ওই মুহিউককে আমি সামলে নিব। ইউনা মিস সোহিউনকে কাং নামের এক সাংবাদিকের কথা বলে। ও বলে সুয়ার কেসের সময় সব সাংবাদিকরা লিখেছে হানসুই খুনি, তবে একমাত্র সাংবাদিক কাং হানসুকে খুনি বলেনি, উনি সত্যটা বের করার চেষ্টা করেছিল। তেরা এখানে মুহিউককে ধমকি দেয় উল্টাপাল্টা কিছু করো না, আর না হয় সবাইকে তোমার আসল পরিচয় বলে দিব। মুহিউক বলে বলে দাও, ইয়েরি আমাকে বলেছে তোমরা কিভাবে সুয়াকে অত্যাচার করতে, এরপর ও মারা গেল। তুমি ওই দিন কোথায় ছিলে যেদিন সুয়ার উপর হামলা হয়েছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিনই তেরা বমজিনের সাথে মুভি দেখতে গিয়েছিল, কিন্তু ও ঘুমানোর পর বমজিন কোথাও গিয়েছিল। বমজিন যখন ফিরে আসে ও বমজিনের গায়ে কিছু পুরার গন্ধ পেয়েছে, তবে ও এ ব্যাপারে মুহিউককে কিছু বলে না। এরপর ও ইয়েরিকে ধরে, বমজিনের সাথে সুয়াকে নিয়ে আমি জেলাস হয়ে সুয়াকে বলি করতাম, তুমি এটা কেন মুহিউককে বলেছ? ইয়েরি বলে আমি তো সত্যটাই বলেছি। তেরা বলে তুমি উল্টো জেলাস হতে যে সুয়া তোমার জায়গাটা নিয়ে নিবে, তুমি তো আমাদের বন্ধু হওয়ার যোগ্যই না, আইডল ট্রেইনি ছিলে বলে আমাদের মাঝে ঢুকতে পেরেছ, তুমি লুজার ছাড়া কিছুই না। ইয়েরি বলে তুমি আমাকে লুজার বলছ? তুমি তো বমজিনকে ছাড়া চলতেই পারো না, এখনো বুঝতে পারোনি বমজিন তোমাকে বোকা বানাচ্ছে। এদিকে মুহিউক মিস্টার ইয়াংকেই সন্দেহ করে, উনি নাম্বার জিরো। মিস্টার ইয়াং যদি জেনে থাকে তেজক তেরার ইভেন্টে তেরার মা আর মিস্টার লিকে ধমকি দিয়েছিল, এরপর মিস্টার ইয়াং তেজককে চুপ করাতে ওকে মারতেও পারে। অন্যদিকে মিস্টার ইয়াংয়ের কাছেই তেজকের সেই ডায়েরিটা দেখি, উনি তেজকের সকল জিনিসপত্র পুড়িয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তেজক ওনাকে বলে আপনার জন্য আমার খারাপ লাগছে, আপনি তো সুয়াকে পছন্দ করতেন, ও মরে গেল, আর যেদিন সুয়া মারা গেছে আপনি কি সেখানে গিয়েছিলেন? এটা শুনে মিস্টার ইয়াং রেগে যায়, তবে ওকে বুঝতে দেয় না। উনি বলে জলদি তুমি তোমার টাকা পেয়ে যাবে। আমরা বুঝতে পারি মিস্টার ইয়াংই আসলে নাম্বার জিরো আর উনি তেজককে মারিয়েছে। ওদিকে সোহিউন বিয়ংহুর হালচাল জিজ্ঞেস করতে যায়, ও বলে চিন্তা করবেন না বমজিন আমার খেয়াল রাখে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
ওই দিন বমজিন যখন ওকে জিজ্ঞেস করেছিল ঠিক আছো তুমি, ও বমজিনকে সব বলে দিয়েছে যে মুহিউক আসলে হানসুর উকিল। বর্তমানে ও বলে বমজিনি আমাকে বলেছিল আমি যদি চুপ করে থাকি যে আমাকে আরো বেশি অত্যাচার করবে, বমজিনের কারণেই আজ আমি রক্ষা পেয়েছি। এগুলো শুনে সোহিউন অবাক যে বমজিন কিভাবে বাচ্চাদের ম্যানিপুলেট করতে পারে। ওদিকে পার্ক সুয়ার খুনের এক সপ্তাহ আগের ওর ঘরের থেকে একটু দূরের রাস্তার একটি ফুটেজ পায় যেখানে বমজিন এসেছিল, আর এখান থেকে সুয়ার ঘরে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। পরদিন সোহিউন মুহিউককে বিয়ংহুর ব্যাপারে বলছিল। এ সময় জিউন নামের মেয়েটি ওকে কল করে বলে আপনি ব্রডকাস্টিং রুমে আসুন, আমি আপনাকে সুয়ার ব্যাপারে কিছু বলতে চাই। মুহিউক যখনই সেখানে যায় ও কি করে নিজেই নিজের কাপড় ছিঁড়ে ফেলে আর সবার সামনে গিয়ে এমন নাটক করে যেন মুহিউক ওর সাথে জোরাজোরি করেছে। মুহিউক বলে এখানে যদি পুলিশ আসে ওনারা তোমার নখে কাপড় পাবে, তখন সবাই বুঝতে পারবে আমি কিছুই করিনি, তাই সত্যটা বলে দাও। জিউনও কাঁদতে কাঁদতে বলে আমি ঠিক সময় জের টাকা পরিশোধ করতে পারিনি, ও আমাকে বলেছে এটা করতে, আর না হয় ও আমাকে দিয়ে অনলাইনে শো করাবে। এরপর আর কি, সবাই জানতে পারে মুহিউকের কোনো দোষ নেই। পরের সিনে দেখি পার্ক বমজিনের ফোনের সকল ডেটা রিস্টোর করে ফেলেছে। ওরা দেখে ফেলে বমজিন ওর বাবার ফোনটাই হ্যাক করেছিল। ওরা দেখে মিস্টার ইয়াং সবসময় আলাদা আলাদা নাম্বার দিয়ে তেসককে মেসেজ করত। মুহিউক বলে বমজিন হয়তো জেনে গিয়েছিল ওর বাবা সুয়াকে ডেট করত, ও এগুলো হিউনজংকেও বলে। মিস্টার ইয়াং প্রতি শুক্রবার তেসককে মেসেজ করত, এর মানে প্রতি শুক্রবার মিস্টার ইয়াং সুয়ার সাথে দেখা করত, আর শুক্রবার দিনই সুয়ার উপর হামলা হয়েছিল। ওরা বলে এটা তো শিওর যে মিস্টার ইয়াংই নাম্বার জিরো, কিন্তু উনি সুয়াকে কেন মেরেছে? ওদিকে সোহিউন জের কাছে গিয়ে বলে তুমি যা করছ এগুলো বন্ধ করো, আর না হয় কখনোই স্কুলে যেতে পারবে না। জে বলে বমজিন বলেছে আমাকে স্কুলে ফিরিয়ে নিবে, আপনি বেশি কিছু করার চেষ্টা করবেন না তাহলে আপনারও ক্ষতি হবে। ওর কথায় সোহিউন বুঝতে পারে বমজিনের বলাতেই ও জিউনকে বলেছে মুহিউককে ফাঁসাতে। এরপর সোহিউন ওর এক কলিগকে জিজ্ঞেস করে তুমি কি কখনো বমজিনের আচরণে আজব কিছু খেয়াল করেছ? উনি বলে একদিন আমি ওকে সুয়ার সাথে তর্ক করতে দেখেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বমজিন সুয়াকে স্কুল ছেড়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে বলে। সুয়া বলে তোমার সমস্যা হলে তুমি চলে যাও, আর না হয় কারণটা তো আমাকে বলো। তবে বমজিন কিছুই বলে না। এ সময় সুয়া হয়তো জানতো না ও বমজিনের বাবাকে ডেট করে। ওদিকে মুহিউক গিহুনকে বলে তোমার বাবা সুয়ার সাথে দেখা করতো না, ও জিজ্ঞেস করে তাহলে কে ওই লোক। মুহিউক বলে তুমি ভালো মতো ভেবে দেখো, তুমি যখনই সুয়ার কেসের ব্যাপারে কথা বলো কে তোমাকে চুপ করিয়ে দেয়। গিহুনের মনে পড়ে বমজিন সব সময় ওকে চুপ করিয়ে দিত। ও জিজ্ঞেস করে ওই লোকটা কি বমজিনের বাবা? মুহিউক বলে হ্যাঁ। পরদিন সোহিউন ওই আশ্রমে যায় যেখানে সুয়া আর হানসু থাকত। আশ্রমের মালিক বলে হানসু আর সুয়া অনেক ভালো বন্ধু ছিল। সোহিউন সুয়ার ডায়েরিটা পড়ে যেখানে সুয়া হানসুর ব্যাপারেই লিখেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আশ্রমে যখন কিছু বাচ্চা সুয়াকে বুলি করত হানসু এসে ওকে বাঁচাত। সুয়া বলে আমি পড়াশোনা করে অনেক টাকা কামাবো, নিজের বাড়ি নিজের গাড়ি কিনব, তখন আমি তোমাকে ড্রাইভার বানাবো, আমার ঘরে তোমাকে থাকতেও দিব। এতে হানসু খুশি হয়ে যায়। ওদিকে ওরা জানতে পারে সুয়ার উপর যেদিন হামলা হয়েছিল সেখানে ফরেন্সিক টিম পৌঁছানোর আগে এক পুলিশ অফিসার জায়গাটা পাহারা দিচ্ছিল। এরপর ওরা সেই অফিসারের সাথে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে ওই দিন কি তুমি একটু সময়ের জন্য ক্রাইম সিন ছেড়ে কোথাও গিয়েছিলে? উনি বলে এক হায়ার অফিসার আমাকে ব্রেক নিতে বলেছিল, ওনার নামটা আমার মনে নেই। হিউনজং ওনাকে অফিসার ওর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটাই কি উনি? লোকটি বলে হ্যাঁ উনি সেই অফিসার।
ওরা বুঝতে পারে অফিসার ওই সুয়ার খুনের প্রমাণগুলো সরিয়ে ফেলেছে। ওরা যখন বাড়ি যাচ্ছিল তখনই বাইকে করে দুটো লোক এসে হিউনজংয়ের মাথায় হামলা করে আর ওর ব্যাগ নিয়ে চলে যায়, যেটাতে অনেক প্রমাণ ছিল। হিউনজংয়ের অবস্থাই খারাপ হয়ে যায়। ওদিকে অফিসার ও মিস্টার ইয়াংকে বলে তেসকের বডি দাফন করে দেয়া হয়েছে। হিউনজংও কিছু সময়ের জন্য আমাদের জ্বালাবে না, এর মানে মিস্টার ইয়াংই হিউনজংয়ের উপর হামলা করিয়েছে। উনি বলে জলদি সকল প্রমাণ মিটিয়ে দাও। এখানে হিউনজংয়ের সার্জারি সম্পন্ন হয়েছে। মুহিউক বলে আমাদের উপর হামলা হয়েছে, এর মানে আমরা সঠিক পথেই যাচ্ছি। পরের সিনে ও গিহুনকে জিজ্ঞেস করে সুয়ার সাথে বম জিনের কোনো সম্পর্ক ছিল। গিহুন বলে এরকম কিছুই না, বম জিন নিজে থেকেই ইচ্ছে করে সুয়ার কাছে যেত। এরপরই তেরা সুয়াকে বুলি করতে শুরু করে। বম জিন জানত তেরা ওকে আর সুয়াকে নিয়ে জেলাস হয়ে সুয়াকে বুলি করছে, কিন্তু ও এমন নাটক করত যেন ও কিছুই জানে না আর সুয়াকে বুলি হতে দিত। রাতের বেলা ওরা এ ব্যাপারেই কথা বলছিল। সোহিউন বলে বম জিন হয়তো ওর বাবার থেকে সুয়াকে দূরে সরাতে চেয়েছিল, এজন্যই ও সুয়াকে স্কুল ছেড়ে চলে যেতে বলেছিল। কিন্তু সুয়া যায়নি বলে ও ইনডিরেক্টলি তেরাকে দিয়ে সুয়াকে অত্যাচার করিয়েছে, কারণ ও সুয়াকে সহ্য করতে পারত না। পার্ক বলে অফিসার ওর উপর আমি নজর রেখেছিলাম, ওনার একটা মেয়ে আছে, ও অনেক ভালো স্কুলে পড়াশোনা করে। মিস্টার ইয়াংই 7 বছর ধরে ওনার মেয়েকে স্কলারশিপ দিয়ে আসছে। অফিসার ওর মেয়ের হার্টে সমস্যা হয়েছিল, মিস্টার ইয়াংই ওর মেয়ের চিকিৎসা করিয়েছে, ফলে ওর মেয়ে এখন সুস্থ আছে। ওরা বুঝতে পারে অফিসার ও মিস্টার ইয়াংয়ের সাথে জড়িত। ওরা ডিসাইড করে ওরা যা জানে সেগুলো মিডিয়ার মাধ্যমে সবার সামনে নিয়ে আসবে। মিস্টার ইয়াং তো এত মানুষকে একসাথে চুপ করাতে পারবে না। ওরা এরপর সাংবাদিক কাংয়ের সাথে কথা বলে। পরদিন কাং ইন্টারভিউতে তেসকের ব্যাপারে সব বলে দেয়, যে তেসক ধনী ছাত্র ছাত্রীদের বাবা মায়ের থেকে টাকা নিত আর ওই সব ছাত্র ছাত্রীকে পরীক্ষায় ভালো নাম্বার দিত, সাথে বিভিন্ন অ্যাওয়ার্ডও দিত। প্রমাণ হিসেবে উনি তেরার স্টুডেন্ট রেকর্ডটা দেখিয়ে দেয়। এসব দেখে তো তেরার মা অনেক ঘাবড়ে যায়, ওনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। পরদিন ও যখন স্কুলে যায় সবাই ওকে কথা শোনাতে থাকে, এমনকি ইয়েরিও। তখনই বমজিন এসে ইয়েরিকে বলে তুমি যে ডার্ক ব্যাম্বো ফরেস্ট অ্যাপটা বানিয়েছিলে সেটা কি সবাই জানে? এটা শুনে তো সবাই অবাক, আর বমজিন তেরাকে নিয়ে চলে যায়। ওদিকে মিস্টার লি বুঝতে পারে এসব কিছু মুহিউকই করছে। উনি মুহিউককে বলে তোমার ল লাইসেন্স ফিরিয়ে আনতে আমি তোমার সাহায্য করব, এর বদলে তুমি হানসু আর সুয়ার কেসের ব্যাপারে ভুলে যাও। মুহিউক বলে আমি যদি আপনার অফারটা নিষেধ করে দেই? উনি বলে তাহলে তোমাকে সাফার করতে হবে। মুহিউক তেরাকে সুয়ার ঘরের পেছনের রাস্তায় নিয়ে যায় আর বলে এখান থেকে সুয়ার ঘরে যেতে কয়েক মিনিট সময় লাগে, আর সুয়া খুন হওয়ার 1 সপ্তাহ আগে বম জিন এখানে এসেছিল। এটা দেখে তেরা ঘাবড়ে যায়। মুহিউক বলে এবার আমাকে বলো বম জিন ওই দিন কোথায় ছিল? তেরা বলে বম জিন কিছু করেনি, ওই দিন ও আমার সাথে মুভি দেখতে গিয়েছিল। মুহিউক বলে তোমার ভালোর জন্য বলছি, বম জিনকে বিশ্বাস করো না। এর মাঝে হাসপাতাল থেকে কল আসে, হানসু হুশে এসেছে। এটা শুনে ও জলদি হাসপাতালের দিকে যেতে থাকে, কিন্তু এর আগেই সেখানে অফিসার ও পৌঁছে যায়। উনি হানসুকে ছাদে নিয়ে ওকে মারতেই যাচ্ছিল, তখনই বমজিন এসে ওনাকে আটকে দেয় আর ওনাকে এখান থেকে তাড়িয়ে দেয়। বমজিন হানসুকে বলে দেয় সুয়া মারা গেছে। ও আরও বলে আমিও সুয়াকে পছন্দ করতাম, তাই আমাদের ওকে রক্ষা করতেই হবে। সবাই যদি সুয়ার ব্যাপারটা জানতে পারে সবাই সুয়ার নামে বাজে বাজে কথা বলবে, তাই কেসটা ক্লোজ করার জন্য তুমি পুলিশকে বলো সুয়ার উপর হামলার সময় তুমি তেসককে সুয়ার ঘরের পেছনের দরজা দিয়ে যেতে দেখেছ, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এর মাঝে এখানে মুহিউক আসে। হানসু তো ওকে দেখেই রেগে যায়, ওর সাথে কথাও বলে না, আর বমজিন ওকে নিয়ে চলে যায়।
ওরা বুঝতে পারে বমজিন হানসুকে মিথ্যে বলে ওদের বিরুদ্ধে নিয়ে গেছে। পরদিন তেরা ওকে বলে, মুহিউক তোমাকে সন্দেহ করছে, ও আমাকে জিজ্ঞেস করেছে সুয়ার উপর হামলার দিন তুমি কোথায় ছিলে। বমজিন বলে, তুমি বলেছ ও সময় তো আমি তোমার সাথেই ছিলাম। তেরা বলে, হ্যাঁ বলেছি, চিন্তা করো না, আমি এটা বলিনি, তুমি কিছু সময়ের জন্য বাহিরে গিয়েছিলে। এটা শুনে তো ওর মাথাটাই গরম হয়ে যায়, কারণ ও এতদিন ভেবেছে তেরা কিছুই টের পায়নি। ওদিকে হানসু পুলিশকে বলে দেয়, সুয়ার হামলার সময় আমি তেসককে সুয়ার ঘরের পেছনের দরজা দিয়ে যেতে দেখেছি। এই খবর দেখে ওরা অবাক, হানসু কেন এই কথা বলল। এরপর মুহিউক মিস্টার লিয়ের সাথে দেখা করতে যায়, আর তেরার ইভেন্টের দিনের তেসকের সাথে ওনাদের কথার রেকর্ড শুনিয়ে ওনাকে ব্ল্যাকমেল করে। মিস্টার লি বলে, কি চাও তুমি? ও বলে, আমি আমার ল লাইসেন্স ফিরে পেতে চাই, আর আপনার ল ফার্ম থেকেই সুয়া আর হানসুর কেসটা লড়তে চাই, আপনি যদি আমার কথা মেনে নেন আমি আপনাকে মাফ করে দিব। তাই মিস্টার লিও ওর কথায় রাজি হয়ে যায়। স্কুলে সবাই তেরাকে কথা শোনাচ্ছিল, ও বমজিনকে মেসেজ করে বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমি মরে যেতে চাই। বমজিন ওকে কাছে ডেকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি, আজ রাতে আমরা দেখা করব, আমি তোমার সকল হতাশা দূর করে দিব। তেরা তো খুশি হয়ে যায়। এখানে সোহিউন হানসুর সাথে দেখা করে সুয়ার জিনিসপত্র দেয়। সুয়া ওর ছোটবেলার ডায়েরিতে লিখেছে ও বড় হয়ে হানসুকে রক্ষা করবে। সোহিউন ওকে সুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। হানসু বলে, সুয়ার ভাগ্যটা খুবই খারাপ ছিল, প্রথমে ওর আপন বাবা মা ওকে ছেড়ে দিয়েছে, আর যারা ওকে দত্তক নিয়েছিল ওনাদের যখনই বাচ্চা হয়েছে ওনারা সুয়াকে দূরে সরিয়ে দিয়েছে, ওর খরচ দেয়াও বন্ধ করে দিয়েছে। ও সময় সুয়া মাত্র মিডল স্কুলে পড়ত, তখন থেকেই ও নিজের খরচ চালানোর জন্য কাজ করতে শুরু করে, কিন্তু হাই স্কুলে উঠার পর টাকার অভাবে ও পড়াশোনা ছেড়ে দিয়েছিল। অন্যদিকে মুহিউক পার্কের সাথে ওই থিয়েটারে যায় যেখানে বমজিন আর তেরা মুভি দেখতে গিয়েছিল। কিছুক্ষণ পর পার্ক ঘুমিয়ে গেলে মুহিউক এখান থেকে সুয়ার ঘরে যায় আর ভাবতে থাকে বমজিন কিভাবে সুয়াকে মেরেছে। প্রথমে ওকে চাকু মেরেছে, এরপর বালিশ দিয়ে চেপে ওকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু এ সময় কারো আসার শব্দ শুনে ও পালিয়ে গেছে। যাওয়ার আগে অবশ্যই ও সকল প্রমাণ মিটিয়ে গেছে। পার্ক ঘুম থেকে ওঠার আগেই মুহিউক থিয়েটারে চলে আসে। আসলে ও সময়টা গণনা করার জন্যই এসব করেছে। ও বলে, বমজিন 57 মিনিটের মাঝে সুয়াকে মেরে আবারও এখানে ফিরে এসেছে, একমাত্র তেরাই এটার সাক্ষী দিতে পারবে, তাই যেভাবেই হোক তেরাকে আমাদের মানাতে হবে। অন্যদিকে বমজিন তেরাকে এক বিল্ডিংয়ের উপর ডাকে, তেরা খুশি খুশি সেখানে যায়। বমজিন বলে, আমি এত কিছু করেছি, এখন তোমার জন্য আমি এসব কিছু নষ্ট করতে পারবো না। এটা বলে ও তেরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তেরা এখানেই মারা যায়। তেরার মৃত্যুর কথা শুনে ওরা অবাক, তেরার মায়ের অবস্থাই খারাপ হয়ে যায়। মুহিউক এখানে এসে বলে, তুমি তেরাকে মেরেছ তাই না? ও বলে, আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিয়েছিলাম, তুমি আমার কথা শুনলে তেরা মরত না। মুহিউক রেগে ওকে ঘুষি মারে, বমজিনের মা ওকে আটকায়। সবার কাছে তেরার মৃত্যুটা আত্মহত্যা হিসেবেই দেখানো হয়, কারণ তেরা বমজিনকে মেসেজ করেছিল ও মরতে চায়। ওরা তো ঠিকই বুঝতে পারে বমজিনই তেরাকে মেরেছে। স্কুলে মিস জুন সবাইকে বলে, তেরা হতাশায় ভুগে আত্মহত্যা করেছে, তাই আমরা এসব ব্যাপারে কথা না বলে এসব ভুলে আবারও ক্লাস শুরু করব। সোহিউন এতে মানে না, আমাদেরকে তেরার মৃত্যুর সত্যটা বের করতেই হবে। সকল টিচাররাও ওর কথায় একমত হয়। তাই স্কুলের ভাইস প্রেসিডেন্ট বলে, স্কুলে যত ঘটনা হয়েছে সেগুলো আবারও তদন্ত করে দেখা হবে। ক্লাসে বমজিন নাটক করতে থাকে, ইয়েরি তুমি কেন তেরার সাথে অমনটা করলে, তোমার কারণেই তেরা আরও হতাশায় ভুগেছে। এসব শুনে সবাই ইয়েরিকে কথা শোনাতে থাকে, হ্যাঁ ও তো আগেও সুয়াকে অনেক বলি করত। হাসপাতালে ওরা হানসুকে মানাতে যায়, কারণ
হানসুই যদি ওদের পক্ষে না থাকে তাহলে তো ওরা কেসটা লড়তে পারবে না। মুহিউকের কথা শুনেই ও রেগে যায়। মুহিউক এতদিন ধরে সুয়ার কেসের ব্যাপারে যত তথ্য বের করেছে সোহিউন সেগুলো ওর কাছে দিয়ে বাহিরে চলে যায়। এসব কিছু দেখার পর অবশেষে হানসু মুহিউকের কথায় বিশ্বাস করে। এবার হানসু যা জানত সব কিছু বলতে থাকে। সুয়া আমাকে ইগনোর করত, তাই ওর খুশির জন্য আমি ওর থেকে দূরে সরে যাই। কিন্তু একদিন আমি দেখি গিহুন ওর সাথে জোরাজোরি করছে। ওখানেই আমি প্রথমবার ওসব ছবি দেখেছি। এরপর কেউ ওই ছবিগুলো পোস্ট করে দিয়েছে আর সুয়াকে অত্যাচার করা শুরু হলো। আমার সুয়ার জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি ওর সাথে দেখা করতে যাই। আর তখনই আমি মিস্টার ইয়াংকে সুয়ার ঘরে যেতে দেখেছি। পরদিন ও সুয়ার সাথে দেখা করে বলে, তোমার খুশির জন্য আমি দূরে সরে গিয়েছিলাম, কিন্তু তুমি তো খুশি নেই। আমি তো প্রমিস করেছিলাম সব সময় তোমাকে রক্ষা করব, তাই আমার কাছে ফিরে আসো। সুয়া বুঝতে পারে হানসু সত্যি ওকে নিয়ে চিন্তা করে। এরপর থেকেই ওরা দুজন ডেট করতে শুরু করে। সুয়া ওকে একটি এনভেলপ দিয়ে ওদের আশ্রমের ঠিকানায় পাঠাতে বলে। এটাই আমাকে রক্ষা করবে। ও আরও বলে, আমি যদি এসব থেকে বের হতে পারি আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাব। হানসু বলে, সুয়া এসব থেকে বের হয়ে আসতে চাচ্ছিল। ওই এনভেলপটা পোস্ট করার পর আমি ওর সাথে দেখা করতে যাই, আর তখনই আমি ওকে আহত অবস্থায় দেখতে পাই। ও সময় সেখানে কেউ ছিল না। সোহিউন বলে, তাহলে তুমি পুলিশকে কেন বলেছ? সেখানে তেসককে দেখেছ? হানসু বলে, বমজিন আমাকে এটা বলতে বলেছে যে এতে করে সুয়া লোকজনের কথা থেকে বেঁচে যাবে। মুহিউক বলে, বমজিন একটা ভুল করে ফেলেছে। একমাত্র খুনি ঘরের পেছনের রাস্তার ব্যাপারে জানত। ওদিকে মিস্টার ইয়াং প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ায়, আর এখানে মুহিউক বমজিনকে ফাঁদে ফেলার প্ল্যান করে। ও মিস্টার ইয়াংকে কল করে বলে, আমি সুয়ার ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। মিস্টার ইয়াং প্রথমে না চেনার ভান ধরে। মুহিউক বলে, ওই মেয়েটা যে আপনার ছেলের ক্লাসে পড়ত, এটা বলে ও ফোনটা কেটে দেয়। মিস্টার ইয়াং ওকে মেসেজ করে ওনার আর্ট গ্যালারিতে আসতে বলে। মুহিউক মেসেজ করে, আমি আপনাকে বলবো কে সুয়াকে মেরেছে, আর এই মেসেজগুলো অবশ্যই বমজিনের কাছে যায়। মুহিউক যখনই এখানে আসে মিস্টার ইয়াং জিজ্ঞেস করে কে সুয়াকে মেরেছে। ও বলে, আপনার ছেলে বমজিন আপনার ফোনে স্পাই অ্যাপ ইনস্টল করে রেখেছে, যেটার মাধ্যমে বমজিন আপনার ফোনের সকল মেসেজ দেখতে পায়। বমজিন এটাও জানে ওর বাবা ওর বান্ধবী সুয়াকে ডেট করত। আপনার ছেলে যদি আমার মেসেজ দেখে ও অবশ্যই এখানে আসবে। আর তখনই বমজিন এখানে চলে আসে। মুহিউক বলে, বমজিনই সুয়াকে মেরেছে, এটা বলে ও চলে যায়। মিস্টার ইয়াং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সুয়াকে মেরেছ? ও বলে, হ্যাঁ। উনি রেগে বলে, কেন এটা করলে? বমজিন বলে, আমি এটা নিজের জন্য করেছি। সবাই যদি জানত মিস্টার ইয়াং তার ছেলের বান্ধবীর সাথে রাত কাটায়, সবাই আমাকে কথা শোনাত। আমি কেন আপনার জন্য সাফার করব? আপনার জন্য কেন আমার ভবিষ্যৎ নষ্ট হবে? এগুলো শুনে উনি রেগে ওকে থাপ্পড় মারে। অন্যদিকে ওরা আশ্রমে যায় সুয়ার পাঠানো এনভেলপটা খোঁজার জন্য। অনেক খোঁজার পর ওরা সেটা পেয়ে যায়। পরের সিনে মুহিউক কনফারেন্স রাখে ও সবাইকে বলে দেয়, মিস্টার ইয়াং হানসুকে সুয়ার কেসে ফাঁসিয়েছে। উনি কেসটা ধামাচাপা দিতে চেয়েছে, কারণ ওনার সাথে সুয়ার অবৈধ সম্পর্ক ছিল। আর তেসক উনাম ইউনিভার্সিটি নিজের করতে চেয়েছিল, যেটাতে মিস্টার ইয়াং সহ আরও কিছু ক্ষমতাবান লোক তেসককে সাহায্য করত। তেসক ওর এজেন্সির মেয়েদের ব্যবহার করত ওর ক্লায়েন্টদেরকে বিনোদন করার জন্য। এখানে মিস্টার ইয়াংও মিডিয়ার সামনে বলে, আমাকে ভোটে হারানোর জন্যই আমার উপর মিথ্যে দোষ দেয়া হচ্ছে। মিস সোহিউন সুয়ার এনভেলপটা নিয়ে হানসুর কাছে যায়। এটাতে সুয়ার ডায়েরি ছিল। তেসকের সাথে প্রথম দিন দেখা হওয়া থেকে সব কিছুই এখানে লেখা ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুয়া আগে ছোটখাটো মডেল হিসেবে কাজ করত। ওকে দেখে তেসকের পছন্দ হয় আর ওকে ডিনারে নিয়ে যায়। উনি বলে,
তুমি আরো বেশি টাকা কামাতে পারবে। সুয়া বলে, টাকার অভাবে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, তাই আমি স্কুলে পড়তে চাই আর সাকসেসফুল হতে চাই। এখান থেকেই ও তেসকের সাথে কাজ করতে শুরু করে। তেসক ওকে থাকার জন্য বাড়ি দিয়েছে, ওকে স্কুলেও ভর্তি করেছে। কিন্তু সুয়া যখন এসব থেকে বের হতে চেয়েছিল, তেসক ওকে বের হতে দেয়নি। মুহিউক বলে, সত্যটা সবার সামনে আনার জন্য ডায়েরিটা মিডিয়ার সামনে দেখাতে হবে। হানসু বলে, এই কাজ আমিই করব। সাংবাদিক কাং ওর স্টেটমেন্ট নিতে আসে। হানসু বলে, হ্যাঁ, সুয়া দোষ করেছে, কিন্তু ওকে নিয়ে সমালোচনা করার আগে শুনে রাখুন, ওকে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে। সুয়া ভিকটিম ছিল, তেসক আর মিস্টার ইয়াং ওকে ব্যবহার করেছে, আর শেষে সুয়া এসব থেকে বের হতে গিয়ে নিজের প্রাণ হারাল। এরপর কনফারেন্স ডাকা হয়। মুহিউক সংবের সত্যটাও সবার সামনে নিয়ে আসে। ও তেসকের থেকে ঘুষ নিয়ে তেসকের জন্য কাজ করত। এগুলো জানার পর ওনাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। মুহিউক সবাইকে বলে দেয়, বমজিন সুয়াকে মেরেছে। সুয়ার ঘরের পেছনে রাস্তা আছে, এটা খুনি ছাড়া কেউ জানত না। আর বমজিনি হানসুকে বলেছে সবাইকে বলতে, তেসক সুয়াকে মেরে পেছনের দরজা দিয়ে পালিয়েছে। ও আরও বলে, খুনের দিন বমজিন কোথায় ছিল, এটার একমাত্র সাক্ষী ছিল তেরা, যে বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। তেসক মিস্টার ইয়াংয়ের সিক্রেট জানত, তাকেও তার অফিসে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ব্যাপারগুলো আপনাদের কাছে রহস্যজনক লাগছে না? এসব দেখে তেরার মা পুরো ভেঙে পড়ে। স্কুলে সবাই এখন বমজিনের আসল রূপ জেনে ফেলেছে। গিহুন রেগে ওকে মারতে থাকে। বমজিন বলে, তুই কি ভালো, তুই তো সুয়াকে স্টক করতি, আর এসবের দোষে হানসুকে ফাঁসিয়ে দিয়েছিস, হঠাৎ করে তোর গিল্টি ফিল হচ্ছে? আর হ্যাঁ, তোদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি সুয়াকে মেরেছি? ও সবার উপর চিল্লাতে থাকে, প্রমাণ পেলেই আমাকে কথা শোনাতে আসবে। ওদিকে মিস্টার ইয়াং নিজের সম্মান বাঁচানোর জন্য অফিসার ওকে বলে, তুমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করো, ওনাদের বলো তেসক সুয়াকে মেরেছে, ও তোমাকে সুয়ার খুনের প্রমাণগুলো সরাতে বলেছে। এরপর তেসক তোমাকে টাকা দেয়নি বলে তুমি তেসককে মেরে দিয়েছ। মনে রেখো, আমি তোমার মেয়েকে জীবন দিয়েছি, চাইলে সেটা আবার নিয়েও যেতে পারি। এটা শুনে উনি ভয় পেয়ে যায়। এখানে পার্ক বলে, তেসক ওর কোম্পানির কার্ড থেকে প্রতি মাসে বড় অ্যামাউন্টের টাকা এক সিসিটিভি কোম্পানিতে পাঠাত, ও সেই কোম্পানিতে খোঁজ লাগাতে যায়। ম্যানেজার বলে, আমরা তো ওনার থেকে কোনো টাকা নেই না, এটা হয়তো চৈ নামের ছেলেটির কাজ হবে, ও লুকিয়ে লুকিয়ে ক্লায়েন্টদের ঘরে ক্যামেরা লাগাত, এজন্য আমরা ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। মুহিউক বমজিনের সাথে দেখা করতে যায়। ও হেসে বলে, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওনি তাই না, তুমি তো হেরে গেছ। মুহিউক বলে, কে বলেছে আমি জিততে চাই, আমি তো তোমাকে শেষ করতে চাই, এখন আর কেউই তোমাকে বিশ্বাস করবে না, তুমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সবার কাছে একজন যৌন অপরাধী আর খুনির ছেলে হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে তুমি কোথায় বেশি সাফার করবে, জেলে নাকি বাহিরের দুনিয়ায়? এর মাঝে ও জানতে পারে অফিসার ও সারেন্ডার করেছে। ওরা জলদি প্রসিকিউটর অফিসে যায়। এই প্রসিকিউটর মিস্টার ইয়াংয়ের সাথে মিলেছিল, উনি ওদেরকে ভেতরে ঢুকতে দেয় না। অফিসার ও বলে, হ্যাঁ, আমি সুয়ার খুনের প্রমাণগুলো সরিয়েছি, আমি তেসককে মেরেছি। শেষে ও বলে দেয়, এসব কিছু করার জন্য মিস্টার ইয়াংই আমাকে অর্ডার দিয়েছে, উনি সুয়ার কেসে হানসুকে ফাঁসিয়েছে, আর আমাকে দিয়ে তেসককে মেরে সেটা আত্মহত্যা দেখিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুহিউক ওনার সাথে দেখা করে বলেছিল, ভেবে দেখো, একবার যদি তুমি জেলে যাও তোমার মেয়ে একা হয়ে যাবে, মিস্টার ইয়াং যদি প্রেসিডেন্ট হতে পারে তুমি আর কখনোই জেল থেকে বের হতে পারবে না, এজন্যই উনি সত্যটা বলে দিয়েছে। আর প্রমাণ হিসেবে মিস্টার ইয়াংয়ের সাথে শেষবার যে কথা হয়েছিল সেটা রেকর্ড করে রেখেছে। এই প্রমাণের ভিত্তিতে মিস্টার ইয়াংকে অ্যারেস্ট করা হয়। ওদিকে ওরা চৈয়ের ঘরে যায়। আসলে তেসক ওকে দিয়ে সুয়ার ঘরে ক্যামেরা লাগিয়েছিল সুয়ার উপর নজর রাখার জন্য।
পার্ক চৈয়ের কম্পিউটারে অনেকগুলো ভিডিওর ফাইল পায়। পরের সিনে কোর্টে ট্রায়ালের দিন আসে। মিস্টার ইয়াং বলে, হ্যাঁ, আমি হানসুকে সুয়ার খুনের দোষে ফাঁসিয়েছি, তেসককে মারিয়েছি, আমার ছেলেকে বাঁচাতেই আমি এগুলো করেছি। মুহিউক বলে, সুয়ার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? উনি মিথ্যে বলে, আমি তো সুয়ার গার্ডিয়ান ছিলাম, গরিব মেয়েটার পড়াশোনার খরচে সাহায্য করতাম, কিন্তু আমার ছেলে ভুল বুঝে সুয়াকে মেরে দিয়েছে। তখনই এখানে বমজিন এসে বলে, আমার বাবা আমার উপর যে দোষ দিয়েছে সব কিছু মিথ্যে, আমি নির্দোষ। ওই দিন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে মুভি দেখতে গিয়েছিলাম, আমি তো সুয়ার ঘরেই যাইনি, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই জাজ ওকে ছেড়ে দেয়। তখনই মুহিউক বলে, আমার কাছে প্রমাণ আছে, ওই রাতে বমজিন সুয়ার ঘরে গিয়েছিল। আসলে পার্ক ওই দিন চৈয়ের কম্পিউটারে এই ভিডিওটা পেয়েছে। ভিডিওতে দেখা যায় বমজিন সুয়ার কাছে গিয়েছিল, ও আগেই জানতো এখানে ক্যামেরা আছে, তাই ও সেটা ভেঙে ফেলে, যার ফলে এরপর কি হয়েছে তা রেকর্ড হয়নি। কোর্টে উপস্থিত সবাই ঠিকই বুঝতে পারে বমজিনি সুয়াকে মেরেছে। যেহেতু এই ভিডিও দ্বারা প্রমাণ হয় না বমজিনি সুয়াকে মেরেছে, তাই ওকে অ্যারেস্ট করা হয় না। যাই হোক, মিস্টার ইয়াংয়ের সত্যটা তো সবাই জেনে গেছে। জেলে যাওয়ার পথে কয়েদিরাই ওনাকে পিরানি লাগায়। বমজিন যখন রাস্তায় বের হয়, সবাই ওকে কথা শোনাতে থাকে, ও তো পাগলের মতো চিল্লাতে থাকে। ফ্ল্যাশব্যাকে এবার ওই রাতের পুরো ঘটনা দেখানো হয়। বমজিন চাচ্ছিল না কেউ ওর বাবার কারণে ওকে কথা শোনাক, তাই ও রাস্তা থেকে সুয়াকে সরাতে চাচ্ছিল। ও ভাবে সুয়া ওর বাবাকে ব্ল্যাকমেল করার জন্যই ঘরে ক্যামেরা লাগিয়েছে, কিন্তু আসলে তো এই ক্যামেরা তেসক লাগিয়েছিল। এরপর ও সুয়ার উপর হামলা করে। বর্তমানে মুহিউক ওর কাছে এসে বলে, এখন তো কেউই তোমার পাশে নেই, আর কার সামনে ভালো সাজবে তুমি? যে বিল্ডিং থেকে তেরা পড়েছে, তুমি যে সেখানে ঢুকেছ তার ফুটেজ আমি পেয়ে গেছি, আমি প্রমাণ করবই তেরাকে তুমি মেরেছ। এসব বলে ও চলে যায়। বমজিন হাহাকার করতে থাকে, আমি এভাবে হারতে পারি না। কিন্তু তখনই কেউ একজন এসে ওর গলায় কিছু ইনজেক্ট করে দেয়। সাথে সাথেই বমজিন কাতরাতে কাতরাতে মারা যায়। ওকে কে মারল এটা রহস্যই রাখা হয়। পরের সিনে হানসু স্কুলে ফিরে আসে। বিয়ংহু ওর কাছে মাফ চায়। হানসু বলে, ইটস ওকে, আমরা তো বন্ধু, এখন থেকে পড়ায় আমাকে সাহায্য করিস। গিহুনও নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছে। ও হানসুর কাছে মাফ চায় ওর আর সুয়ার সাথে যা করেছে তার জন্য। হানসু বলে, তোর উচিত সুয়ার কাছে মাফ চাওয়া। ইয়েরিও নিজের দোষ বুঝতে পারে, তেরার জন্য ওর খুবই খারাপ লাগে, ও যা করেছে তার জন্য ও আর আইডল হতে পারবে না। ক্লাসের কেউই ওর সাথে কথা বলে না। ইউনা ওকে বন্ধু বানিয়ে নেয়, ও খুশি হয়ে যায়। মিস জুনও দুর্নীতির সাথে জড়িত ছিল, তাই ওনাকেও স্কুল থেকে বের করে দেয়া হয়। চনমিয়ং হাই স্কুলটা এখন স্বাভাবিক এক স্কুলে পরিণত হয়েছে। সোহিউন সবাইকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হতে বলে। শেষে ও বলে, আমি তোমাদের সাথে কারো দেখা করাতে চাই, স্কুলে যদি কখনো কারো সমস্যা হয় উনি তোমাদের সাহায্য করবে। এর সাথে ক্লাসে মুহিউকের এন্ট্রি হয়। মুহিউক এখন ছাত্রছাত্রীদের জন্য কনসাল্টিং অ্যাটর্নি হয়ে স্কুলে এসেছে। সবাই ওকে দেখে খুশি হয়। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়।